ভয়ের ঘটনা চ্যানেল এবং ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যরা কখনোই ব্ল্যাক ম্যাজিক, প্রেত চর্চা এই প্রকার জিনিসকে প্রশ্রয় দেয় না। যে সকল ঘটনাগুলি আমরা সবার কাছে উপস্থাপনা করি সেগুলিকে শুধুমাত্র বিনোদনের মতো করেই গ্রহণ করবেন, এবং যেই সকল ঘটনা আমরা আপনাদের শোনাই সেগুলি সত্য মিথ্যা যাচাই আমরা করি না। যে জিনিস আপনারা জানেন না বা বোঝেন না সেই জিনিস নিয়ে পরীক্ষা না করাই উচিত, কারণ ভয়ের ঘটনার কোনো সদস্য এই অজানা জিনিস নিয়ে পরীক্ষা করাকে সমর্থন করে না। দ্য মেম্বার্স অব দ্য ভয়ের ঘটনা চ্যানেল নেভার ইন্ডালজ ইন দিস কাইন্ড অব ব্ল্যাক ম্যাজিক, ঘোস্ট প্র্যাকটিসেস। দ্য ফ্যাক্টস দ্যাট উই প্রেজেন্ট টু এভরি ওয়ান উইল বি টেকেন অ্যাজ এন্টারটেনমেন্ট ওনলি, অ্যান্ড উই ডু নট ভেরিফাই দ্য ট্রুথ অব দ্য ফ্যাক্টস দ্যাট উই হিয়ার ফ্রম ইউ। ইউ শুড নট এক্সপেরিমেন্ট উইথ থিংস ইউ ডোন্ট নো অর ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ নো মেম্বার অব দ্য ভয়ের ঘটনা কমিউনিটি সাপোর্টস এক্সপেরিমেন্টিং উইথ দিস আননোন থিংস। নমস্কার, আমি নির্মাল্য। আপনাদের সবসময়ের ভয়ের ঘটনার 57তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। আপনারা আছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকবেন, এটাই কিন্তু একটা বড় প্রত্যাশা। আজকে বেশ কটা ঘটনা রয়েছে, এবং শুধু তাই নয়, বাংলাদেশ থেকে যেমনি রিপন চক্রবর্তীর পাঠানো ঘটনা রয়েছে, তেমনি সাজিদ ভাইয়েরও কিন্তু একটি ঘটনা রয়েছে যেটি কোয়ালালামপুরে ঘটেছিল। এবং এছাড়াও আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছে, জিতু, যিনি রানাঘাট থেকে ঘটনা পাঠিয়েছেন। এবং এই জিতুর কথা আমি এর আগের পর্বেই বলেছিলাম যে জিতু বেশ কয়েকদিন ধরে শারীরিকগত অস্বস্তির জন্য ভুগছিল, এবং শুধু তাই নয় হসপিটালেও ভর্তি হয়েছিল জিতু। তো সেই জিতুর পাঠানো একটি ঘটনা আমাদের সাথে রয়েছে। এছাড়াও আমাদের সাথে একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু, কিন্তু তিনি কিছু কারণবশত উনি ওনার নামটা প্রকাশ করতে চান না এখানে। তো এই সকল ঘটনা নিয়ে আজকের শনিবারের 57তম পর্ব কিন্তু একটা চমকপ্রদ হতে চলেছে। তাই আপনাদেরকে বলবো প্রথম থেকে শেষ অবধি থাকবেন, এবং প্রত্যেকটা ঘটনার কিন্তু ভয়াবহতা আপনারা উপভোগ করবেন। তো বেশি কথা বাড়িয়ে সময়টা নষ্ট করব না, আস্তে আস্তে আমাদের প্রথম ঘটনার দিকে এগোনো যাক। প্রথম ঘটনাটি যেটি আমি তুলে ধরছি সেটি আমাদের সাথে রানাঘাট থেকে জিতু শেয়ার করেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং ঘটনাটি ধারাভাষ্যতে আমি রূপান্তর করেছি। কি এই ঘটনা এবং কতটা ভয় জড়িয়ে আছে এই ঘটনাটির মধ্যে, চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে এই ঘটনাটার ভয়াবহতা কতটা ছিল। দাদা ভাই, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর পুরো ভয়ের ঘটনা চ্যানেলের সদস্যদের আমার তরফ থেকে রইল ভালোবাসা। তো দাদা ভাই, আমার নাম হচ্ছে জিতু, নদিয়া জেলার নানাঘাট থেকে বলছি। আর আজ যেই ঘটনাটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি কুচবিহারে থাকতাম, আমার বাবা পোস্টিং ছিল তখন ওখানে। তো আমরা একটি ভাড়া বাড়িতেই থাকতাম, কিন্তু আমি সেখানকার অ্যাড্রেসটা দিতে পারবো না, সরি। আর হ্যাঁ, যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির চালটি ছিল সিমেন্টের এবং অ্যাডবেস্টার্সের। তো একদিন ওই বাড়ির যিনি মালকিন তাকে আমি ঠাম্মু বলে ডাকতাম। সেই ঠাম্মু একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে বাড়ির বাইরে গেটের সামনে একটা প্রদীপ, কিছু ফুল এবং কিছু আরও কিছু জিনিস রয়েছে। তো ঠাম্মু বুঝতে পারে কেউ কিছু করেছে। তো ঠাম্মু সেই জিনিসগুলোকে ঝাড় দিয়ে ফেলে দেয়, কিন্তু তার আগে আমার মা বলেছিল ওই জিনিসগুলোকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার কথা। কিন্তু ঠাম্মু বলেন স্নান করার সময় তিনি সেই আগুন লাগিয়ে দেবেন। তো ঠাম্মু যখন স্নান করার আগে আগুন লাগাতে যায় সেখানে কিছুই ছিল না। তো ঠাম্মু মাকে বলে, জিতের মা দেখো ওখানে কিছুই কিন্তু নেই। তারপর 2 দিন ভালোভাবেই কেটে যায়, কিন্তু 3 দিনের মাথায় সেটা ছিল শনিবার। তো সন্ধেবেলায় আমি পড়ছিলাম, তো হঠাৎ করেই কোথা থেকে একটা ঢিল পড়ে চালের ওপর, আর অ্যাডবেস্টার্সের চাল বলে খুব আওয়াজ হয়। আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠি এবং মা সঙ্গে সঙ্গে দৌড়ে আসে আমার কাছে। আর তার কিছুক্ষণ পর আবার ঢিল পড়ে, তখন মাও ঘরের ভিতরেই ছিল। এইভাবে অনবরত ঢিল পড়তেই থাকে। ওই ঢিলের আওয়াজ শুনে আশেপাশের লোক সবাই দেখতে আসে,
তো তারা যখন চেয়ারে উঠে টর্চ দিয়ে চালের ওপর দেখে তো দেখা যায় সেখানে কোনো ঢিলি নেই, কিন্তু আওয়াজ থামছে না। তো তারপর ওরকম রোজ হতে থাকে সন্ধ্যের পর। তো সহ্য করতে না পেরে ঠাম্মুমাকে নিয়ে যায় এক ওঝার বাড়িতে। তো সেই ওঝা নাকি আয়নার মধ্যে দিয়ে দেখতে পায় যে আমাদের চালের ওপর কোনো ঢিলি নাকি পড়ছে না, একটা কালো ছায়া এসে কি দিয়ে যেন জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো ঠাম্মু তো খুব ভয় কেঁদেই ফেলেন। তো তারপর ওঝা বলেন, তোমাদের বাড়িতে কেউ অপদেবতা চালান করেছে। তো ঠাম্মু বলে, এটা ঠিক করার কি কোনো উপায় নেই? ওঝা বলে, আচ্ছা সামনের অমাবস্যাতে আমি যাব তোমাদের বাড়িতে, তার আগে এই তাবিজটা নিয়ে যাও আর বাড়ির চারপাশে একবার পাক দেবে এটা হাতে নিয়ে, আর পিছনে যাই হয়ে যাক ঘুরে তাকাবে না, আর এটা পুঁতে দেবে তুলসী মন্দিরের সামনে। তো ঠাম্মু তাই করে, ওটা এনে একবার পাক দিয়ে পুঁতে দেয় এবং তারপর থেকে তো ঢিল পড়ে না, কিন্তু রাত ১২টার পর কেমন যেন একটা অন্যরকম কান্নার আওয়াজ পাওয়া যায়, কেউ যেন খুব ব্যথা জ্বালা যন্ত্রণা কান্না করছে। তারপর আসে অমাবস্যার দিন। তারপর সেই ওঝা আমাদের বাড়িতে এসে যজ্ঞ করেন এবং একটা বড় ২৪/৭ বাঁশ আনতে বলেন, এবং ওটা আনলে একটা ত্রিশূলের কি কি যেন ওর মাথায় বেঁধে বাড়ির এক কোণায় পুঁতে দেন, আর তারপর থেকেই ওই বাড়িতে আর কোনো রকম কোনো সমস্যা হয়নি। আর এটা একটা সত্যি ঘটনা, আশা করছি ঘটনাটা আপনাদের সবারই ভালো লাগবে। আর হ্যাঁ, প্লিজ সবাই ভয়ের ঘটনা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর নির্মাল্যদা এগিয়ে যাও, আরও আমরা আছি তোমার পাশেই। আমি জিতু ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারাও এরকম যদি কোনো ঘটনা আপনাদের জানার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের চ্যানেলের ইমেল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপে। আমাদের ইমেল অ্যাড্রেসটা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। অবশ্যই আপনার নাম এবং ঠিকানাটি মেনশন করে দেবেন এবং তার সাথে এটাও বলে দেবেন যে আমরা সেই নাম ঠিকানাটি উল্লেখ করতে পারি কিনা পর্বের মধ্যে। যাই হোক, এবার আস্তে আস্তে আমাদের পরবর্তী ঘটনায় এগোনো যাক। এই ঘটনাটি রিপন চক্রবর্তী বাংলাদেশ থেকে পাঠিয়েছেন এবং এই ঘটনাটির কিন্তু দুটো প্রেক্ষাপট রয়েছে, মানে যেদিনকেই ঘটনাটা একজনের সাথে ঘটছে সেই দিনকেই কিন্তু ঘটনাটি আরেক জায়গায় অন্য একজনের সাথে ঘটছে। তো ঘটনাটি একটু অন্যরকম টাইপের আছে, তাই আপনাদের সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আশা করছি আপনাদের সবারই ঘটনাটা ভালো লাগবে। চলুন তাহলে শুনে নেওয়া যাক ঘটনাটি এবং দেখা যাক কতটা ভয় জড়িয়ে রয়েছে। দাদা, আশা করছি ভালোই আছো। আজ যে ঘটনাটি বলবো আমাদের গ্রামের এক কাকার মুখে শোনা। ঘটনাটি মাছ ধরা নিয়ে এবং একটি ঘটনার মধ্যে কয়েকজন যুক্ত আছেন, তাদের সাথে আলাদা আলাদাই এই ঘটনাটি ঘটে। প্রথমজনের ঘটনাটি এবার বলছি। তিনি বাজার থেকে আসছিলেন রাত ২টোর সময়, তখন তিনি একাই ছিলেন। গ্রামের রাস্তা বলে কথা, ঝিঝিপোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। এই রাস্তা ধরেই আসলেই সামনে একটা আম গাছ পড়ে, আর ওই আম গাছটা সঞ্জয় বলে এক ব্যক্তি আত্মহত্যা করে এবং এরপর থেকে ওই জায়গায় অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। তিনি আসছিলেন সেই আম গাছটার দিকে। বলে রাখা ভালো, আম গাছের পাশেই একটা খাল আছে আর তার উপর দিয়ে গেছে ছোট একটা ব্রিজ। যখনই আম গাছটা ক্রস করল তখনই ছপ করে একটা আওয়াজ আসলো। তিনি একটু দাঁড়ালেন এবং ভালো করে বোঝার চেষ্টা করলেন এটা কিসের শব্দ। পরে মনে হলো পাশে খাল, মাছের শব্দও হয়তো হতে পারে। আবার তিনি হাঁটা ধরলেন, আবার শব্দ। তিনি খালের পাশে দাঁড়ালেন এবং হাতে থাকা টর্চটি সেখানে মারলেন, কিন্তু জল নড়াচড়ার কোনো চিহ্ন নেই। সে একটু ভয় পেতে শুরু করল। তিনি জোরে হাঁটা শুরু করলেন এবং হঠাৎই তার নাম ধরে কেউ ডাক দিল। তিনি থমকে দাঁড়াতেই আবারও কে যেন ডাক দিল। তিনি পিছনে ঘুরেই দেখতে পেলেন কে যেন একটা আম গাছের নিচে বসে আছে। তিনি বললেন, কে? উত্তর আসলো, আমি। এত রাতে কই গিয়েছিলি?
তিনি বললেন, আমি কাজ থেকে ফিরেছি, রাত হয়ে গিয়েছে। ওনার হাতে যে টর্চটা ছিল সেটা হঠাৎ করেই অফ হয়ে গেল। তিনি টর্চটি জ্বালানোর চেষ্টাও করেন কিন্তু পারলেন না। তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। আম গাছের নিচে বসে থাকা লোকটি বলল, কিরে কি হয়েছে? বলল, ভাই আপনি কে বলেন তো, বাসায় যেতে হবে, অনেক দেরি হয়েছে। তখন লোকটি বলল, আমার গলায় ব্যথা করছে, একবার কাছে আসবেন। অনিচ্ছা হওয়া সত্ত্বেও আম গাছের কাছে গেলেন কিন্তু সেখানে কেউ নেই। তিনি ডাক দিলেন, ভাই কই আপনি? তখন উত্তর আসলো, আমি উপরে। উপরে তাকিয়ে তিনি ভয়ে চুপসে গেলেন এবং তার শরীর দিয়ে ঘাম ধরতে শুরু করলেন। তিনি দেখলেন কে যেন ঝুলে আছে আম গাছের ডালে গলায় দড়ি দেওয়া অবস্থায়। তার মনে পড়ে গেল, বহু বছর আগে এখানে একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তিনি কোনো কিছু না ভেবে দৌড় দিল ব্রিজের দিকে, ছুটে চলেন বাড়ির পথে। রাস্তা যেন শেষ হচ্ছে না। কিছু দূর যাওয়ার পর সামনে কিছু দোকান ছিল, সেখানে গিয়ে থামেন। রাত গভীর, তাই কোনো লোকজনও নেই। একটা দোকানে একজন লোক থাকতো, তাকে ডাক দিয়ে দোকান থেকে কিছু সিগারেট কিনল এবং আবার হাঁটা শুরু করল। বলে রাখা দরকার, তিনি যে রাস্তা ধরে যাচ্ছিলেন সেটা সেই খালের পাশ দিয়েই গেছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেল বৃদ্ধ এক লোক কি যেন একটা ধরে টানছে। কাছে যেতেই দেখতে পায় বৃদ্ধ লোকটি একটা মহিষ খাল থেকে উপরে ওঠানোর চেষ্টা করছে দড়ি দিয়ে। বৃদ্ধ লোকটি বলল, বাবা একটু সাহায্য করবে মহিষটা উঠাতে? সে তখন বলল, পারবো না, আপনি উঠান, এত রাতে কোথা থেকে আসছেন? বৃদ্ধ তখন বলল, বাবা তুমি যাও। সে হাঁটা শুরু করল, কিন্তু তিনি খেয়াল করলেন ওই বৃদ্ধ মহিষটাকে সামনের দিকে নিয়ে আসছে। তবে রাস্তার পাশে গাছপালা থাকা সত্ত্বেও তিনি সোজা আসছে কি করে? তার হাতে তো দড়ি আছে, গাছে আটকে যাওয়ার কথা। উনি বুঝতে পারলেন তার সাথে খারাপ কিছু ঘটে চলেছে। তিনি দৌড়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন এবং তার বাড়ির সামনে ছোট একটা সাঁকো আছে। তিনি সেখানে গিয়েও দেখেন ওই বৃদ্ধ লোকটি মহিষটাকে টানছে খালের ভিতর দিয়ে। তখন তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। তখন রাতে মাছ ধরতে আসা এক ব্যক্তি তাকে পড়ে থাকতে দেখে তাকে তার বাড়ি পৌঁছে দেন। মজার বিষয় হলো যে লোকটি তাকে পৌঁছে দিল, তার সাথেও ওই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। তিনি রাত 12টার সময় 200 বড়শি নিয়ে মাছ ধরতে যান বিলে, বড়শিতে টোপ দিয়ে রেখে আসতে। তাই তিনি টোপগুলো একটি হাঁড়িতে সাজিয়ে চলে যান বিলে, সাথে এক প্যাকেট বিড়ি, একটা ম্যাচ এবং একটা টর্চ লাইট নেন। রাত 1টা বাজলেই টোপগুলো পেতে আসেন। তিনি টোপ দিচ্ছেন তো দিচ্ছেন, কিন্তু তার মনে হলো টোপ দেওয়া তো শেষ হওয়ার কথা, কিন্তু শেষই আর হচ্ছে না। লোকটি বিলের প্রায় মাঝখানে চলে যান এবং বিলে জল কম থাকার কারণে অনেকেই মাছ ধরেন এই বিলে, কিন্তু সেদিন কেউ আসেনি। মাঝখানে চলে যাওয়ার পর তিনি খেয়াল করেন জলে হাঁটার শব্দ, কে যেন জলে হাঁটছে, এরকমই মনে হচ্ছে। তবে কাউকে দেখতে পাচ্ছেন না তিনি। তিনি টোপ দেওয়া বন্ধ করে একটা বিড়ি জ্বালানোর জন্য বিল থেকে পাড়ের দিকে আসতে শুরু করেন। সেই জলে হাঁটার শব্দ আবার তিনি শুনতে পান। তিনি ভাবলেন তার হাঁটার শব্দই হয়তো তিনি শুনতে পাচ্ছেন, কিন্তু না, আবার সেই হাঁটার শব্দ। এবার সে খুব ভয় পান এবং পিছনে তাকান। তিনি দেখলেন একটা মহিলার মতো কিছু একটা বিলের মাঝখানের দিকে হাঁটছে। তারপরেই হঠাৎ করেই মহিলাটি তার দিকে আসতে থাকে। তিনি ভয় পেয়ে জল থেকে পাড়ে ওঠার চেষ্টা করেন, কিন্তু জলে দৌড়ানো বা জোরে হাঁটা যায় না। প্রাণপণ চেষ্টা করেন পাড়ে আসার। লোকটি দেখতে পায় মহিলাটি আর কেউ না, তাদেরই পরিচিত এক চাচি। তিনি বহু বছর আগে মারা গেছে। বলে রাখি মহিলাটি খুবই খারাপ ছিল জীবিত থাকতে, আর এই বিলটি তাদেরই ছিল। আর কাউকে এই বিলে মাছ ধরতেও দিত না। যদি কেউ মাছ ধরত, তাদের মাছ কেড়ে নিত এবং লোকজন দিয়ে মারধরও করত। যাই হোক, অনেক কষ্টে তিনি পাড়ে উঠে আসলেন এবং একটি বিড়ি ধরালেন যাতে ভয়টা কেটে যায়। পাড়ে উঠে বিড়ি টানতে টানতে বিলের দিকে তাকালেন, দেখলেন মহিলাটি বিলের মাঝখানে গিয়ে মিলিয়ে যাচ্ছেন। তিনি সেদিন মাছের বড়শি ও টোপ ফেলে চলে যায় বাড়ির দিকে, আর পথে সেই লোকটার সাথে দেখা হয় যিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরের দিন সকালে তিনি ফেলে আসা বড়শিগুলো আনতে যান। অবাক করার বিষয় হলো, খেয়াল করে দেখলেন তার ঝুড়িতে বড়শি ও টোপগুলো পড়ে আছে, তিনি যেভাবে সাজিয়ে রাখেন।
তিনি বিলের মধ্যে যান, একটা বড়শিও সেই বিলের মধ্যে নেই। তাহলে কে এই বড়শি ও টোপ ঝুড়িতে রেখে গেল? রাতে কি তাহলে তিনি টোপ ফেলেননি? ভুল তো হবার কথা নয়, তিনি বাড়িতে চলে আসেন, সবাইকে খুলে বলেন ব্যাপারটা। তখন পরিবারের লোকজন বলেন, তুমি বড় বাচান বেঁচে গেছো, হুজুরের কাছ থেকে পানি পড়ার খেয়ে নিও, না হলে তোমার সাথে কিন্তু আগামী দিনেও কোনো অঘটন ঘটতে পারে। তো দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এই ঘটনার সাথে আরও একটা ঘটনা যুক্ত আছে, আমার সময় স্বল্পতার কারণে লিখতে পারলাম না। ভয়ের ঘটনার সকল সদস্য ও শ্রোতাদের আমার অন্তর থেকে নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব সময়ের ভয়ের ঘটনাতে যে আপনারা রয়েছেন এবং শুরু থেকে শেষ অবধি থাকছেন, এটাই কিন্তু একটা বড় প্রাপ্তি আমার কাছে। আশা করছি মানে এই ঘটনাগুলো যেগুলো আপনারা শুনছেন আপনাদের সবারই ভালো লাগছে। যদি আপনাদের ভালো লেগে থাকে ঘটনা আমাদের পর্বের, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা আপনাদের বন্ধু মহলে, আপনাদের পরিবার মহলে কিন্তু আমাদের চ্যানেল, আমাদের এপিসোডের লিংক কিন্তু অবশ্যই শেয়ার করবেন। তবেই কিন্তু আমাদের এই ভয়ের ঘটনার পরিবার আরও বড় হবে। এটা কিন্তু একটা পার্সোনাল রিকোয়েস্ট আপনাদের সবার জন্য আমি নির্মাল্য করলাম, আশা করছি আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। যাই হোক, এবার আমাদের পরবর্তী ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি একটু আগে আমি যেরকম বলেছিলাম, আমাদের একজন নিয়মিত শ্রোতা বন্ধু পাঠিয়েছেন এবং কিছু কারণবশত উনি ওনার নামটি আমাদের চ্যানেলের মাধ্যমে প্রকাশ করতে চান না। ঘটনাটি ওনার যৌথ পরিবার এবং সেই যৌথ পরিবারের সদস্যদের সাথে আজ থেকে কিছু বছর আগে ঘটেছিল এবং ঘটনাটি ধারাভাষ্যতে রূপান্তর করেছে আমাদেরই সদস্যা রমা। তাই চলুন, ঘটনাটি কতটা ভয় জড়িয়ে আছে সেটা দেখে নেওয়া যাক এবং বোঝা যাক যে এই রকম ঘটনা আজকের দিনেও হয় কি না। আপনাদেরকে বলবো যে একটু কিন্তু লাইট অফ করে এই ঘটনাগুলো শুনবেন, তাহলে আশা করছি আপনাদের ভয়টা অন্য মাত্রায় আপনাদেরকে নিয়ে যেতে পারবে। নমস্কার, আমি রমা, ভয়ের ঘটনা টিমের একজন সদস্য। এখন যে ঘটনাটা পড়ে শোনাব তা পাঠিয়েছেন ভয়ের ঘটনা চ্যানেলের নিয়মিত শ্রোতাবন্ধু ও গল্পপ্রেরক। কিছু কারণবশত উনি ওনার নাম গোপন রেখেছেন এবং ঘটনায় বর্ণিত চরিত্রগুলোর নাম উনি পরিবর্তন করে দিয়েছেন। উনি ঠিক যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তাহলে এখন সরাসরি ঘটনায় প্রবেশ করা যাক। তখন আমরা আমাদের পৈতৃক বাড়িতেই থাকতাম। বিগত 4 বছর আগে আমরা বাবার চাকুরি সূত্রে এক অন্যত্র নতুন বাড়ি বানিয়ে এসে বসবাস করছি। এখন আমি যে সময়কার ঘটনা বলছি সেটা ছিল 2011 সাল। তখন আমি অনেকটাই ছোট বলা যায়। আমরা তখন আমাদের পৈতৃক ভিটেতেই থাকতাম। আমাদের বাড়ির একটু বর্ণনা দিই। আমরা তখন ওখানে অনেক আত্মীয় স্বজন জ্ঞাতি প্রতিবেশীদের মাঝেই থাকতাম। আমার ছোটবেলার একাংশ ওইখানেই কেটেছে। আমাদের বাড়ি ছিল দোতলা, আমরা দোতলাতেই থাকতাম, আর তলায় থাকতেন আমার ঠাকুরমা, পাশেই ছিল আমার কাকার বাড়ি। আর এখানে বলে রাখি, আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে ছিল আমাদের ওই জ্ঞাতির বাড়ি। তারাও ছিলেন 5 ভাই। বড় ভাই তার ফ্যামিলি নিয়ে দোতলার এক পাশে থাকতেন, আর মেজ জেঠুরাও দোতলার আরেক পাশে থাকতেন। বলাই বাহুল্য যে মাঝখানে একটা দেওয়াল দিয়ে একটু সেপারেট করা ছিল, আর ছোট জেঠু তার ফ্যামিলি নিয়ে তলার পোর্শনটায় থাকতেন। আর সোজা জেঠু বিয়ে করেননি, তিনিও ওই একতলাতেই পাশে একটা ঘরে থাকতেন। বড় জেঠু এবং মেজ জেঠুর যথাক্রমে 2টি এবং 3টি করে মেয়ে, ছোট জেঠুর 1 মেয়ে ও 1 ছেলে। আমাকে ওরা খুবই ভালোবাসত। ওদের বাড়িতেই আমি প্রায় ছোট থেকেই মানুষ হয়েছি। তার আগে কিছু বলেনি, বড় জেঠুর যিনি স্ত্রী ছিলেন, মানে যিনি ছিলেন আমাদের সকলের বড় মা,
তিনি অত্যন্ত ভারী চেহারার মানুষ ছিলেন, যেমন দাপুটে তেমনই রাশভারী মহিলা। পাড়াশুদ্ধ মানুষ ওনাকে মান্য করে চলত, তেমনই ছিল তাঁর খাওয়া দাওয়া। পাড়ার কোনো বাচ্চা ওনার নাম শুনলেই ভয় গুটিয়ে যেত। তবে এখানে আর একটা জিনিস বলে রাখি, শিশু থেকে বয়স্ক উনি সকলের কাছেই বৌমা নামে পরিচিত ছিলেন। বৌমা বললে পাড়ার সকলেই ওনাকে এক ডাকে চিনত। তখন আমি খুবই ছোট, সালটা 2008। বড় জেঠু হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে মারা যান। তখন থেকে বৌমার শারীরিক অবস্থা অবনতি হয়। এমনিতেই উনি হাঁপানি রোগী ছিলেন, তাই উপর থেকে নিচে নামতে পারতেন না, এমনকি সবসময় কোনো একটা সাপোর্ট দিয়ে হাঁটাচলা করতেন। ডাক্তার আসতেন দুবেলা চিকিৎসা করতে। যাই হোক, তাতে ওনার খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণে ছিল। 2011 সালের কালী পুজো, হালকা শীতের আমেজ পড়েছে। সেদিন আমরা অনেক রাত করেই শুয়েছি, ঘুম তখনও আসেনি। হঠাৎ বাইরে প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম। নিচে তাকিয়ে দেখলাম বড়মার হঠাৎ শরীর খারাপ করেছে, তাই জেঠুরা এবং মেজোমারা খুবই চিন্তিত হয়ে পড়েছেন। সেদিন সারা রাত আমাদের আর কারোর ঘুম এলো না। পরের দিন সকালে অ্যাম্বুলেন্স এলো আর বড়মাকে হসপিটালে ভর্তি করা হলো। তার কিছুদিন পর বড়মা মারা যান। এরপর থেকে যা ঘটতে থাকে তাকে অলৌকিক না পরলৌকিক কি বলবো জানি না। ঘটনার তিন চার দিন পর শুরু হয় ব্যাখ্যাহীন সব ঘটনা। সেজো জেঠু রাতের বেলা ঘুমাচ্ছে, তার ঘরে কেউ যেন গলা টিপে ধরেছে ঘুমের ঘোরে। জেঠু প্রথমে নিচক দুঃস্বপ্ন ভাবলেও পরে গলায় সত্যি সত্যি কারোর হাতের ছাপ দেখে অবাক হয়ে যান। আর একটা কথা বলে রাখা ভালো, যে এখনকার মতো বিগত 10-12 বছর আগেও বাড়ির সাথে অ্যাটাচড বাথরুম ছিল না। বাথরুমটা বাড়ি থেকে ছিল কিছুটা দূরে। তার দুদিন পর ছোট জেঠু মাঝরাতে কাজ সারতে উঠে কলতলার উদ্দেশ্যে এলে দোতলার দিকে তাকাতেই যা দেখেন তার জন্য উনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। উনি দেখলেন এক মহিলা অবয়ব ছাদের পাঁচিলে উপুর হয়ে বসে আছেন, আর তার মুখটা জেঠুর দিকেই ঘোরানো, স্থির হয়েই বসে আছেন। ইনি আর কেউ নন, বৌমা। ছোট জেঠুর মতো সাহসী মানুষ সেখানেই অজ্ঞান হয়ে যান। আমরাও অবশ্য মাঝরাতে চাইলেও কেউ উঠতে পারতাম না, এইভাবেই চলছিল। দেখতে দেখতেই তাঁর শ্রাদ্ধের দিন চলে এলো। এবার তো সেদিন মোট 25 জন ব্রাহ্মণ মিলে বৌমার শ্রাদ্ধের কাজ করতে এলেন। অনেক যাগযজ্ঞ করে বৌমার শ্রাদ্ধ অনুষ্ঠিত হল। পুরোহিতদের থেকে জানতে পারা যায় তিনি যেদিন মারা যান সেদিন ছিল অমাবস্যা, শনিবার। তাতে নাকি অনেক দোষ পেয়েছিলেন, তাই তার আত্মা এত সহজে মুক্তি পাবে না। আমরা ভেবেছিলাম ঘটনা এখানেই শেষ, কিন্তু আমাদের সেই ধারণা মিথ্যে প্রমাণিত হল। সেদিনই ঘটে আর এক ঘটনা। পিণ্ডদানের সময় যারা ছিলেন তাঁরা দেখেছেন কোনো একটা ছায়ামূর্তি নাকি হঠাৎ করে ব্রাহ্মণের হাত থেকে পিণ্ড ছিনিয়ে নিয়েছে। বৌমা আমার ন ঠাকুরমাকে খুব ভালোবাসতেন। সেদিনই রাতে ন ঠাকুমা তাকে নাকি ছাদে বসে থাকতে দেখেন। সময়টা ছিল তখন ফেব্রুয়ারি মাস। ন ঠাকুমার ছেলে নান্টু কাকা, তারই বন্ধু পিগলুদা এবং পাড়ার আরও দাদারা রোজ রাতে আমাদের বাড়ির পিছনের মাঠটায় ফুটবল খেলতে যেতেন। কিন্তু সেদিন বৃষ্টি পড়ছিল আর শীতকাল, তাই এই সময় পাড়ার কোনো ছেলেই খেলতে রাজি না হওয়ায় বাধ্য হয়েই নান্টু কাকা আর পিগলুদা দুজনেই ফুটবল খেলতে গেল। খেলার মাঠ তখন ফাঁকা, শীতের রাত, চারিদিকেই কুয়াশা ভরা। খেলতে খেলতে পিগলুদা লক্ষ্য করেন এক ভারী মহিলা অবয়ব
তাঁদের দিকে ক্রমাগত তাকিয়ে আছে আর হাসছে। বিগ্রুদা ভয়ে তখন থতমত হয়ে কাঁপছে। নান্টু কাকা ছিল প্রচণ্ড সাহসী। হঠাৎ কেউ যেন বলে উঠল, কিরে নান্টু, তোদের বৌমাকে ভুলে গেলি? বিগ্রুদা ওখানেই অজ্ঞান হয়ে যান। নান্টু কাকাও প্রচণ্ড ভয় পেয়ে যান। আর বিগ্রুদার কাছে যেতেই কেউ যেন নান্টু কাকাকে জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নান্টু কাকার পায়ে প্রচণ্ড আঘাত লাগে। ওই ঘটনার পর দুজনেরই গায়ে ধুম জ্বর ছিল। ওনার মৃত্যুর পর কেউ কেউ ওনাকে কখনো না কখনো কোনো জায়গায় দেখতে পেতেনি। সেরকমই একদিন, তখন গ্রীষ্মকাল প্রায় পড়ছে, সন্ধ্যা নেমে এসেছে, আমাদের ওইখানে আমাদেরই এক অবিবাহিত পিসি থাকতেন তাঁর বৃদ্ধা মাকে নিয়ে। একদিন উনি ওই সন্ধ্যার সময় তুলসীতলায় প্রদীপ দেখাচ্ছিলেন। ওনাদের তুলসীতলাটি ছিল দোতলায়। ওনার নাম মঞ্জরী। এমন সময় তাকে কেউ নাম ধরে জিজ্ঞাসা করল, কিরে মঞ্জরী, আমাকে একটু আমের চাটনি বানিয়ে খাওয়াবি? গলাটা খুবই চেনা, কিন্তু কার গলা সেটা এই মুহূর্তে উনি বুঝতে পারেননি। প্রথমে মনের ভুল ভেবে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে একাধিকবার কানে ওই একই কথা শুনতে পান। পরে ওনার কিনা জানি মনে হয় আর চোখ চলে যায় দোতলার বারান্দার পাঁচিলের দিকে। বৌমাকে দেখতে পান এবং ওখানেই চিৎকার করে ওঠেন। এই ঘটনা এখানেই থেমে গেলে খুব ভালো হতো। বৌমা নাকি তাঁর তিন মেয়েকেই বিভিন্নভাবে স্বপ্নে দেখা দিতেন। সেজেজেঠুকে তো উনি প্রায়ই স্বপ্ন দিতেন। জেঠু কেমন জানি দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তারপর একদিন হঠাৎ করেই ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে মারা যান। তেমনি ছোট্টুদি, মানে ওনার নাতনি, ঘুমের ঘোরে খাট থেকে পড়ে পা ভেঙে যায়। ছোট্টুদির কথা অনুযায়ী দিদি নাকি বৌমাকে দেখতে পেত। এরকম মাঝে মাঝেই হয়েছে। ছোট মা কোনো ভালো রান্না করলে তার থেকে খাবার চাইতেন বৌমা। পরে ছোট মাছ মাংস পিঠে পায়েস ইত্যাদি বানালে মাঝে মধ্যেই দোতলায় বৌমার ঘরে রেখে দিয়ে আসতেন। পরে দেখা যেত খাবারের কিছু অংশ উচ্ছিষ্ট পড়ে রয়েছে। তখন জুলাই মাস, ভরা বর্ষাকাল। মেজোমার বড় মেয়ের ডাকনাম ছিল খুকি। আমরা খুকিদি বলেই ডাকতাম। খুকিদি ছিল ছ মাসের প্রেগনেন্ট। অত সুন্দর প্রাণবন্ত খুকিদি যেন কেমন অদ্ভুত আচরণ করতে লাগলো। সবসময় ভয় ভয় থাকত। খুকিদি ঘুমালে সব ভুলভাল স্বপ্ন দেখত। তার মনে হতো কেউ যেন তাকে গলা টিপতে আসছে, তাই বেচারি ঠিকভাবে ঘুমোতেও পারত না। এমনকি একটা সময় খুকিদি খাওয়া দাওয়া, এমনকি কথা বলাও বন্ধ করে দিল। তখন খুকিদির ধুম জ্বর, কেমন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে সে, ভুলভাল কথা বলছে। অনেক ডাক্তার দেখানো হলো, কিন্তু একটু সুস্থ হতেই আবার জেগে সেই। পরে যে পুরোহিত বৌমা শ্রাদ্ধের কাজ করেছিলেন তাকে ডাকা হলে তিনি বলেন, আমি তো আগেই বলেছিলাম উনি যে দোষ পেয়ে মারা গিয়েছেন তাতে ওনার আত্মা এত সহজে মুক্তি পাবে না। তবে আমার চেনা এক তান্ত্রিক আছে যার সন্ধান আমি দিতে পারি। পরে সেই তান্ত্রিক এলে খুকিদিকে কিছু মন্ত্রপুত জল ছুঁড়ে মারেন আর একটি রক্ষা কবচ দিয়ে যান। তারপর থেকে খুকিদি একটু একটু করে সুস্থ হতে থাকেন। ঈশ্বরের আশীর্বাদে খুকিদি একটি সুস্থ সবল পুত্র সন্তানের জন্ম দেন। পরে নাকি বৌমার আরেক নাতনি সুপু দিদি অনেকবার সুইসাইড অ্যাটেন্ড করার চেষ্টা করেছে। পরে তার কাছ থেকে শুনেছি বৌমা নাকি তাকে ডাকত। সেই সময় ছিল অম্বুবাচী। আমার মা এই অম্বুবাচী কেটে গেলে সমস্ত বিধবা ঠাকুমাদের একদিন নিমন্ত্রণ করে নিরামিষ রান্না করে খাওয়াতেন। ঠাকুমারা ওই দিন তৃপ্তি করে ভাত খেয়ে আমার মায়ের খুব প্রশংসা করতেন। বৌমা নিচে নামতে পারত না বলে
মা বৌমার খাবারটা উপরে দিয়ে আসতেন। আমার মা একদিন দুপুরে এরকমই সব ঠাকুমাদের খাইয়ে সব কাজ শেষ করে বিছানায় শুয়েছেন। সেই সময় আমি বা আমার বাবা কেউই বাড়িতে ছিলাম না। মা সবে চোখ বন্ধ করেছেন, আর তারই মধ্যে মাকে যেন কেউ বলছে, কিরে আজ তো সবাই ছিল, শুধু আমি ছিলাম না, আমাকে নেমন্তন্ন করলি না। প্রথমে মায়ের মনে হয়েছিল এটা মায়ের মনের ভুল, কিন্তু একাধিকবার এই আওয়াজ হয়। মায়ের অবশ্য গলাটা অজানা ছিল না, বৌমার কণ্ঠ। মা কি করবে বুঝতে না পেরে চোখ বন্ধ করে শুয়ে থাকে, আর কিছুক্ষণ পর আওয়াজটা আপনা আপনি থেমে যায়। এরকম আমার ঠাকুমাকেও বৌমা অনেকবার স্বপ্নে দেখা দিতেন। আমার ঠাকুমার নাম ছিল ছায়া, আর মাঝে মধ্যেই ঠাকুমার মনে হতো কেউ যেন তার পায়ে হাত দিয়ে ক্রমাগত ছায়া নাম নিয়ে ডাকছেন। অনেক সময় উনি এরকম শুনতে পেলেও চুপচাপ চোখ বন্ধ করে ঘুমের ভান করতেন। এখানে আরও একটা ঘটনা বলে রাখি। আমার ড্রয়িং স্যারের নাম ছিল সুজয়। একদিন উনি আমাকে টাস্ক দিয়ে সিগারেট ধরাতে ছাদে চলে যান। উনি যথারীতি সিগারেট ধরাতে চাইলেও সিগারেট ধরাতে পাচ্ছেন না। ওনার পকেটে থাকা তখন একটার পর একটা দেশলাই ফুরিয়ে যাচ্ছে। এমন সময় ওনাকে কেউ পিছন থেকে নাম ধরে ডেকে উঠল, সুজয় সুজয়। কিন্তু মনের ভুল ভেবে সিগারেট ধরানোর চেষ্টা করলেন, কিন্তু ধরাতে পারলেন না। উনি হঠাৎ ওই বাড়ির অর্থাৎ বৌমাদের ছাদের দিকে তাকিয়ে দেখলেন, বৌমা ছাদের উপর হামা করে দিতে দিতে আমাদের ছাদের দিকে লাফ দিতে যাচ্ছেন। উনি তখনই হনুমানজির নাম নেন আর ওখানেই অজ্ঞান হয়ে যান। পরে স্যার ফিরছে না দেখে আমরা ছাদে গিয়ে দেখি স্যার অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে আমরা তাকে উদ্ধার করি। বৌমা তার বড় জামাইকে খুব ভালোবাসতেন। ওনার মৃত্যুর প্রায় এক বছর পর ওনার জামাইও অ্যাক্সিডেন্টে মারা যান। উনি নাকি বেঁচে থাকতে বলতেন আর উনি নাকি বেশি দিন বাঁচবেন না, বৌমা মানে ওনার শাশুড়ি ওনাকে নিয়ে যাবে। এই ধরনের বিভিন্ন ঘটনা ওই সময় ঘটত। অনেকে তাকে দেখেছে, অনেকে আবার অনুভব করেছেন, আবার অনেককে নাকি তিনি ডেকেওছেন। ওনার মৃত্যুর 4-5 বছর ধরেও ওনার বাৎসরিক কাজ হয়। তারপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, তবুও রাতে ওই বাড়ির দিকে তাকালে এখনও কেমন যেন গা ছমছম করে ওঠে। এখন উনি আদৌ কোনো অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছেন কি না, নাকি কোনো যোনিপ্রাপ্ত হয়েছেন জানি না। এই ছিল ঘটনা। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আশা করি উনি ভবিষ্যতেও এইভাবেই ঘটনা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। তারপর কেমন লাগলো এই ঘটনাটি? সত্যি কথা বলতে আমি যখন এডিট করছিলাম এবং তার সাথে এফেক্ট যখন দিচ্ছিলাম, রাত্রি তখন বেজেছিল প্রায় 1:15 কি 1:20 হবে, তো হঠাৎ করেই আমি কিন্তু একটু চমকে উঠেছিলাম। কারণ আপনারা সবাই জানেন যে রমা যখন ধারাভাষ্যতে কোনো ঘটনা পাঠ করে তো সেই ঘটনা কিন্তু প্রাণ নিয়ে আসে। তো এই জিনিসটা কিন্তু আমি মনে করি, আপনারাও হয়তো মনে করেন। তো ডেফিনেটলি ঘটনাটা আমি যখন এডিট করছিলাম তো সেই সময় কিন্তু একটা আলাদা রকম ভয় ছিল ঘটনাটার মধ্যে, যেটা আমি ফিল পেয়েছিলাম। আপনাদেরও যদি এরকম যদি একটু ভয়ের অনুভূতি যদি লেগে থাকে তাহলে ডেফিনেটলি সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের চেষ্টা থাকে প্রতিনিয়ত যে বেস্ট ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার, তো আমরা সেই হিসেবেই প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি। আপনাদের যদি কমেন্ট আসে তাহলে আমরা এটা পজিটিভ ওয়েতে দেখব এবং আমরা আগামী দিনেও আরও কীভাবে সুন্দর এপিসোড করতে পারি সেইটা কিন্তু আমরা মাথায় রাখব। তাই আপনাদের কাছে একটাই কথা বলবো, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। এছাড়াও যদি আপনাদের মনে হয়ে থাকে যে বিভিন্ন ধরনের ঘটনা, যেমন হাসপাতালের ঘটনা বা দিঘি বা বিলের ঘটনা বা ট্রেন লাইনের ঘটনা, এরকম যদি ঘটনা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেইগুলোও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমরা চেষ্টা করব যে এই রকম ঘটনা যদি আমাদের কাছে আসে তাহলে সেই ঘটনাগুলিকে প্রায়োরিটিতে আপনাদের সামনে তুলে ধরার। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কী ধরনের ঘটনা পছন্দ হয়ে থাকে। আমি চেষ্টা করব যে একটা কমিউনিটি ট্যাবে একটা অডিয়েন্স পোল করে দেওয়ার যে কী ধরনের ঘটনা আপনাদের পছন্দ। সেখানে কিছু কিছু অপশান থাকবে, তো আপনারা চাইলে সেখানে ভোট দিয়েও আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন, এটা আমি করে দেব। প্রতিজ্ঞা শেষ, এবার আস্তে আস্তে আপনাদের সবাইকে আমাদের ভারতের বিভিন্ন জায়গা থেকে একসাথে তুলে নিয়ে সোজা চলে যাব কুয়ালালামপুরে। কারণ এইবার যে ঘটনাটি বলতে চলেছি সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন সাজিদ ভাই রাজদীপের মাধ্যমে, এবং ঘটনাটি আজ থেকে বেশ কিছু বছর আগে কুয়ালালামপুরের একজন বাংলাদেশি ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল, এবং বেশ অনেক দিন, অনেক মাস, অনেক বছর যাবত সেই বাংলাদেশ ভাইকে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এবং এই সমস্যাটাতে কিন্তু তিনি নিজের ইচ্ছায় আসেননি, আচমকাই বিনা দোষেই কিন্তু সেই ভাই জড়িয়ে পড়েছিলেন এই সমস্যায়। তো চলুন শুনে নেওয়া যাক কি সেই সমস্যা এবং কিভাবে সাজিদ ভাই সেই বাংলাদেশ ভাইকে, বাংলাদেশি ভাইকে উদ্ধার করেছিলেন এরকম একটি বিশাল বড় একটা সমস্যার থেকে। আপনারা অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ঘটনাটি প্রায় 30 মিনিটের কাছাকাছি। আশা করছি আপনাদের সবারই ঘটনাটি ভালো লাগবে। সেদিন সন্ধ্যায় বাজারে বসে এক পরিচিত বড় ভাইয়ের সাথে কথা বলছিলেন সাজিদ ভাই, ওনার নাম কুদ্দস। ওই ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহে, কাজের সূত্রে যশোরেই থাকেন। কথা বলার এক পর্যায়ে সেই বড় ভাই সাজিদ ভাইকে বলেন, সাজিদ তুমি তো প্যারানর্মাল বিষয়ক সমস্যা সমাধান করো। তখন সাজিদ ভাই বলেন, আমি সমাধান করি না, আমি আমার মালিক হচ্ছে আল্লাহ, ওনার ইচ্ছাতেই সব হয়, উনি চাইলে হবে না চাইলে হবে না। সেই বড় ভাই তখন বলেন, সাজিদ আমার এক ছোট ভাই আছে যার নাম হচ্ছে আকবর, ও অনেক দিন যাবত সমস্যায় ভুগছে, আর গ্রামে আমাদের বাসার ভিটেতে কেউ থাকতে পারে না, ওই ভিটেতে এখন আকবর একাই থাকে, দিনে দুই তিন বেলা খাওয়ার রেখে দিয়ে আসে বাড়ির লোকেরা, এবং তারপরেই ওইভাবেই কেটে যায় ওর দিন। সাজিদ ভাই তখন জিজ্ঞাসা করে, তাহলে আপনার পরিবারের সদস্যরা কোথায় থাকেন? সেই বড় ভাই তখন বলেন, আমাদের ভিটের থেকে 10 পা হাঁটলে আমার কাকার ভিটে, ওইখানেই সবাই আছে, আমরা গ্রামে থাকলেও আমাদের পরিবারের ভাই বোনেরা শিক্ষিত। সেই বড় ভাই বলে, আকবর মূলত কাজ করত থাইল্যান্ডের কুয়ালালামপুরে এক হোটেলে। আকবরের সেদিন ডিউটি ছিল নাইট শিফট, সেদিন মনটা ভালো ছিল না, এবং দেশ থেকে আকবরের বউ আকবরকে জানিয়েছিল আকবরের মায়ের শরীরটা নাকি ভালো নেই। তাই সেদিন আকবর হোটেলের গার্ডেনের দিকে একটা লম্বা চেয়ারে, যাতে একসাথে তিন চারজন বসতে পারে এমন একটা চেয়ারে বসেছিল এবং ভাবছিল মায়ের কথা। এমনই সময় গার্ডেনের পাশে একটা জায়গা যেখানে গার্বেজ থাকে, সেখানে খচমচ শব্দ হওয়ায় আকবর একটু এগিয়ে যায় এবং মেজাজ খারাপ থাকার কারণে একটা পাথর ছুড়ে মারে। তখন একটা ক্ষীণ আর্তনাদের শব্দ পায় আকবর, কিন্তু আকবর কোনো কিছু না ভেবেই সেখান থেকে চলে যায়। পরদিন ডিউটিতে আসে, সেদিন আকবরের শরীরটাও ভালো ছিল না, তাই আকবর পুরো শিফট শেষ না করেই ঘরে ফেরার চিন্তা করে। কিন্তু তখন হোটেলের গাড়ি না থাকায় আকবর ভাবে 15 মিনিটের পথ হেঁটেই চলে যাবে, তাই ভেবেই সে হাঁটতে শুরু করে। কুয়ালালামপুর শহর তখন প্রায় অর্ধঘুমন্ত অবস্থায় রয়েছে। আকবর তাড়াতাড়ি রুমে ফিরবে এই জন্য অ্যাপার্টমেন্টের পাশের গলি দিয়ে শর্টকাট নেয়। গলিটা আধো আলোয় ছায়াময় অবস্থায় ছিল, কিছুটা ব্যবধানে একটা স্বল্প আলোয় গলি দিয়ে হাঁটতে থাকে আকবর। এমন সময় আকবর ফিল করল আকবরের সামনে একটা গার্বেজ বক্স। কোনো কিছু ভাইব্রেশন হলে যেমন হয়, ঠিক তেমনিভাবেই ওই গার্বেজ বক্সটা ভাইব্রেট হচ্ছে। আকবর থমকে দাঁড়ায় আর আস্তে আস্তে বিস্মিত হয়ে বক্সটার কাছে এগিয়ে যায়, এবং এগিয়ে গিয়ে একটান মেরে বক্সের ঢাকনা খুলে ফেলে। আর তখনই আকবর নিজের কাঁধে একটা হাতের স্পর্শ ফিল পায়। আকবর ঘুরে তাকালে কোনো একটা অদৃশ্য কিছু সজোরে এক থাপ্পড় মারে। আকবর ওই গার্বেজের বাক্স নিয়েই হুড়মুড় করে পড়ে যায়। ঠিক তখনই গার্বেজের মধ্যে থেকে দুই হাত, যার শুধু কনুই পর্যন্ত আছে, সেই হাত দুটো আকবরের কোমর চেপে ধরে সজোরে, এবং আকবর যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপরই হঠাৎ হাত দুটো উধাও। আকবর তখন উঠে দাঁড়িয়ে হাঁপাতে থাকে।
কোমরটায় তীব্র যন্ত্রণা অনুভব করে। ঠিক তখনই আকবর নিজেকে পায় এক অন্য জায়গায়। সেই জায়গা ছিল একটা বড় লেক। লেকের জল ছিল খুব কালো। আকবর চারিদিকে তাকায়, কিন্তু সে ওখানে একাই ছিল। এমনই এক সময় আকবর দূর থেকে একটা বয়স্ক মহিলার কান্নার আওয়াজ পায়। শব্দের উৎসের দিকে তাকিয়ে দেখে তিনটে কালো পোশাক পরিহিত অবয়ব একটা বৃদ্ধ মহিলাকে ওই লেকের জলে টেনে নামাচ্ছে। আকবরের সেই বৃদ্ধ মহিলার ভয়েসটা চেনা লাগে এবং কয়েক সেকেন্ডের ব্যবধানে আকবর বুঝে ফেলে এই ভয়েসটা তার মায়ের। আকবর ছুটতে থাকে তার মাকে বাঁচানোর জন্য। ততক্ষণে ওই কালো অবয়বগুলো আকবরের মাকে জলে নামিয়ে ফেলে এবং কালো জলের মধ্যে চুবাতে থাকে। আকবর হাঁটু পর্যন্ত জলে নামতেই দেখে সেখানে আর কিছু নেই। ঠিক সেই সময় আকবরের সামনে হঠাৎ জলের তলদেশ থেকে ভেসে ওঠে তার মায়ের মৃতদেহ। আর তার মায়ের মুখ থেকে টাটকা রক্ত বের হচ্ছিল সেই মুহূর্তে। সেই রক্তে আকবরের দাঁড়িয়ে থাকা জায়গাটা আর তার আশেপাশের জায়গা রক্তে লাল হয়ে গেছে। ঠিক এমনই সময় আকবর নিজেকে পায় সেইখানেই নোংরা আবর্জনা স্তূপের মধ্যে পড়ে আছে। আর ভোরে যারা গার্বেজ বক্স কালেক্ট করতে আসে তারা আকবরকে ডাকছে। আকবর উঠে দাঁড়াতে পারছিল না, তার কারণ তার সারা শরীরে তীব্র ব্যথা আর গায়ে ভীষণ জ্বর ছিল। আকবর ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। এই অবস্থা দেখে গার্বেজ কালেক্টরদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সে ফোন করে এবং তাকে হসপিটালে ভর্তি করে দেয়। আর তার আইডেন্টিটি কার্ড দেখে হসপিটালের কর্তব্যরত কর্মীরা হোটেলে খবর দেয়। আকবরের একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল যে আকবরের সাথেই ওই হোটেলে কর্মরত ছিল এবং উনিও বাংলাদেশি ছিলেন। তাই দুইজনের মধ্যেই বন্ধুত্ব গড়ে ওঠে এবং আকবরের বন্ধুর নাম ছিল কাব্য। আকবর জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে পায় এবং পাশে ছিল তখন তার বন্ধু কাব্য। আকবরের জ্ঞান ফিরলে আকবর কাব্যকে জিজ্ঞাসা করে সে এখানে কেন। কাব্য আকবরকে বলে, তোমার কি হয়েছিল, তুমি কি জানো তুমি 21 দিন হলো কোমায় ছিলে, ডাক্তাররা কোনো রকম রোগ ধরতে পারছিল না। আকবর তখন বলে, বন্ধু আমাকে রুমে নিয়ে চলো, আমি সব বলছি। ডাক্তার আসে, আকবরকে চেক করে এবং সব কিছু স্বাভাবিক দেখে তারপর রিলিজ অর্ডার দিয়ে দেয়। কাব্য আকবরকে নিয়ে কাব্যের রুমে ফেরে। আকবর বলে, বন্ধু আমি যা বলবো তুমি কি সেটা বিশ্বাস করবে, কারণ আজকের দিনে এইসব কিন্তু কেউ বিশ্বাস করে না। আকবরের সাথে ঘটা সব ঘটনা জানায় সে কাব্যকে। কাব্য বলে, বন্ধু একটা খারাপ খবর আছে। কাব্য আকবরকে জানায় যেদিন আকবর হসপিটালে ভর্তি হয়েছিল সেদিন রাতে তার মা মারা যায় এবং ডাক্তার জানায় নর্মাল হার্ট অ্যাট্যাক, কিন্তু তার মায়ের শরীর ছিল ভেজা, যা থেকে নর্দমার জলের পচা গন্ধ আসছিল। বাড়ির সদস্যরা এ বিষয়ে কিছু জানতে পারেনি। এই খবর শোনার পর আকবর কান্নায় ভেঙে পড়ে। আকবর ভাবে কিছু না কিছু যোগসূত্র তো আছেই এই ঘটনার সাথে, তার মায়ের মৃত্যুর। তাই আকবর ও কাব্য দুইজনে মিলে দিন চারেক পর বাইক নিয়ে এক মসজিদের ইমাম সাহেবের কাছে যান আর ওনাকে সব ঘটনা বিস্তারিত জানান। ইমাম একটা অন্ধকার রুমে আসেন এবং বসেন এবং কিছু তদবির করেন। বেশ কিছুক্ষণ পর সেই ঘরের মধ্যে একটা শুভ্রাণ আসে। ওই ঘরে তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে এবং আকবর অনুভব করে সেই ব্যাপারটা। ইমাম সাহেব আগেই আকবরকে জানিয়েছিল ঘরে জিন আসলে ওনাকে সেলাম দিতে। আকবর ইমাম সাহেবের কথা মতো একটা লম্বা সেলাম দেন, সেই জিন সেলামের উত্তরও দেন। ইমাম সাহেব সেই জিনকে সব কিছু ঘটনা বিস্তারিত জানান এবং জিন বলেন আকবরকে উদ্দেশ্য করে, তুমি ঘৌল সম্প্রদায়ের এক জিনের খপ্পরে পড়েছ, এখনই কিছু বলতে পারছি না, খবর নিয়ে জানাবো আর আকবরকে সাবধানে থাকতে হবে। সেই জিন এই কথা বলে চলে যায়। ইমাম সাহেব আকবরকে একটা জলপড়া দেন আর একটা তাবিজ দেন, বলে দেন তোমরা রুমে এই পানি ছিটাবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর পারলে নফল নামাজটাও আদায় করো। তারা দুইজন রুমে এসে রাতের খাওয়া সেরে ঘুমিয়ে যায় এবং প্রায় মধ্যরাত তখন হঠাৎই আকবরের ঘুম ভাঙে কাব্যের চিৎকারে। আকবর উঠে কাব্যকে খুঁজতে যাবে, তাই আকবর নিজের বেডরুমের দরজা খুলে দেখে আকবর সেই লেকের পাড়ে দাঁড়িয়ে আছে আর কাব্য তাকে ইশারা করছে তাকে অনুসরণ করার জন্য। কাব্যকে ফলো করতে করতে আকবর দেখে একটা জঙ্গলে পৌঁছেছে। এবার আকবর দেখেন তিনটে কালো পোশাক পরিহিত কালো অবয়ব
কিছু যেন একটা রিচুয়াল করছে। হঠাৎ কাব্য পাশে পড়ে থাকা একটা ধারালো ছুরি দিয়ে নিজের গলার কিছুটা অংশ কেটে ফেলে ও সেই কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হচ্ছে এইটা হতে থাকে। কাব্য সেই রক্ত একটা মরার মাথার খুলির মধ্যে নিয়ে নিজেই কিছুটা খেয়ে বাকি অংশটা আকবরের দিকে ছুঁড়ে মারে আর আকবর ভয়ে পিছোতে গেলে সেই অবস্থাতেই মাটিতে পড়ে যায়। তখন সেই কাব্য ভাঙা গলায় ফ্যাঁস ফ্যাঁসে শব্দে হাসতে থাকে আর আকবরকে বলে হিন্দি ভাষায়, হারামজাদে তুঝে ইতনা আসানি সে মত নহীন মিলেগা, এক এক করকে তেরে আপনো কো মরতে হুয়ে দেখেগা, লেকিন তেরা হালত এসা করুঙ্গা কি তু আপনো কি কবর পে জানাজা ভি নহি পড় পায়েগা। এই বলে হাসতে থাকে এবং তখনই আকবরের যেন তন্দ্রা ভাঙে ঝাঁকুনিতে। আকবর দেখে কাব্য তাকে ঝাঁকুনি দিচ্ছে আর সে ছাদের ওপর। কাব্যকে দেখে আকবর ভয়েতে হামাগুড়ি দিয়ে পিছনে সরে যায়। তখন কাব্য বলে, বন্ধু আমি কাব্য। কাব্য আকবরকে ধাতস্থ করে এবং আকবর কাব্যকে বলে কি কি হয়েছে। কাব্য বলে, বন্ধু আমি দরজা খোলার আওয়াজ পেয়ে উঠে এসে দেখি তুই উপরে উঠছিলি সিঁড়ি দিয়ে, আমি পিছন থেকে ডাকছিলাম তুই শুনতে পাচ্ছিলিস না, তাই আমি রুম থেকে এক গ্লাস জল নিয়ে ছাদে উঠে দেখি তুই কোনো একটা অদৃশ্য কিছু দেখে ভয়েতে মাটিতে পড়ে পিছন দিকে সরছিস, তখন আমি গ্লাসের জল তোর মুখে ছিটিয়ে দিই, তারপর এই অবস্থা। কাব্য আকবরকে জিজ্ঞাসা করে, কিরে বন্ধু তাবিজ কোথায়? আকবর বলে, আমি উজু করে তাবিজ বাঁধতে ভুলে গিয়েছিলাম। আকবর উজু করে হাতে তাবিজ বেঁধে ফেলে এবং ঠিক তখনই একটা তাচ্ছিল্য ভরা ফিকফিকে হাসি শুনতে পায় এবং চাপা শব্দ কানে আসে। সেই দিন দুইজন একসাথেই ঘুমিয়ে যায়। তিন চার দিন পর সব কিছুই প্রায় ঠিকই ছিল। সেই ইমাম সাহেব কাব্যকে ফোন করে বলেন, জরুরি দরকার এখনই দেখা করতে। কাব্য ও আকবর রুমেই ছিল। আকবর ও কাব্য তড়িঘড়ি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে ইমামের সাথে দেখা করার উদ্দেশ্যে। মসজিদে যেতে কাব্যর রুম থেকে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। সময় তখন প্রায় সন্ধে 7:15। তখন তারা দুইজন রওনা দেয়। যেতে গেলে হাইওয়ে ধরে একটা জঙ্গলের মধ্যে থেকে যেতে হয় এবং প্রায় 5-7 কিলোমিটার জঙ্গলটা। জঙ্গলের রাস্তায় ঢোকার পরেই বাইকটা যেন কেমন ভারী হয়ে যায় এবং গাড়ির স্পিড উঠছে না সেই সময়তে। এমন সময় তারা দুইজনেই দেখে রাস্তার উপর একটা লাশ কাফনে মোড়া অবস্থায় রাখা। তখন তাদের বুঝতে বাকি রইল না কি ঘটতে চলেছে, তাই কোনো রকমে পাশ কাটিয়ে বাইক জোরে টান দেয় ও আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমন সময় কাব্য লক্ষ্য করে প্রায় 20-25টা কাফনের কাপড়ে মোড়ানো লাশ তাদের বাইকের পিছনে দৌড়চ্ছে আর ফিকফিকে চাপা হাসি দিচ্ছে। তারা জঙ্গলের রাস্তা পেরোনো মাত্রই সব উধাও এবং ইসার আজান পড়ছে তখন মসজিদে। তারা দুইজন বেশ কিছুক্ষণ পর মসজিদে পৌঁছয় ও উজু করে নামাজ আদায় করে, ইমামের সাথেও দেখাও করেন। ইমামকে জানায় তারা আসার পথে কি ঘটেছে তাদের সাথে। ইমাম বলে, শান্ত হও, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। ইমাম তাদেরকে বলেন যে 2 রাকাত নফল নামাজ আদায় করতে ও তিনি নিজেও 2 রাকাত নফল নামাজ আদায় করেন। তাদের সাথে করে নিয়ে ইমাম একটা বাড়িতে যান এবং সেখানে ইমাম আসনে বসেন এবং ইমাম আমল করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর একটা কর্কশ গলায় ফ্যাঁস ফ্যাঁসে শব্দে অদৃশ্য কেউ ইমামকে জিজ্ঞাসা করে, হারামকে পিল্লে মুঝে কেউ বুলায়া? ইমাম বলেন, আমি জানি তুই ঘোল জিনের সন্তান, আর কেনই বা তুই এদের যন্ত্রণা দিচ্ছিস? সেই ঘোল বলে, আমি তোকে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তখন একটা সজোরে আছাড় মারার শব্দ আর আর্তনাদের শব্দ কানে আসে। এবার চারিদিকে ধস্তাধস্তির শব্দ শুরু হয়ে গেছে। ইমাম তার মতো আমল করছেন। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দ শোনা যায় এবং ইমাম সেই ঘোলকে বলে বলছে তখন যে, তোর উচিত শিক্ষা এবার হয়েছে কিন্তু, তাই সত্যি কথা বল, কেন ওদের পিছনে পড়েছিস? আমার বাবা সাধনা করতে গেছে আর আমাকে আমার ভাইয়ের দায়িত্ব দিয়ে গিয়েছিল আর এই হারামি ওকে মেরে ফেলেছে। ঘোল বলে, সেদিন আমার ছোট্ট ভাইটা আস্তাকুড়েতে খাবার খাচ্ছিল বিড়াল বেশে, কিন্তু ওই হারামির বাচ্চা
আকবর বিনা কারণে একটা পাথর ছুঁড়ে মারে আর আমার ছোট্ট ভাইটা আমার চোখের সামনেই কাতরাতে থাকে আর মারা যায়। ও কি ক্ষতি করেছিল যে ওকে মরতে হলো? তাই আমিও আকবরের মাকে পচা পুকুরের নোংরা জলে চুবিয়ে মেরেছি। সেদিনও আকবরের মাও কাতরাচ্ছিল। ইমাম বলে, ও না জেনে ভুল করে ফেলেছে, তাই তুই এখান থেকে কিছু নিয়ে ফিরে যা। কিন্তু সেই ঘোল জিনটা কিছুতেই যেতে চাইছিল না, তাই সেই ঘোল জিনের সন্তানকে বোতলবন্দি করা হয় এবং ইমাম আকবর ও কাব্যকে বলেন, তোমরা সাবধানে থেকো, ওর বাবা কিন্তু সহজেই সব কিছু মেনে নেবে না। এই ঘোল জিন খুবই কিন্তু হিংস্র জিন সম্প্রদায়ের এবং এরা সাধারণত নোংরা আবর্জনার মধ্যে, কবরস্থানের মধ্যে থাকে। আল্লাহর ইবাদত করো ও আল্লাহর কাছে মাফ চাও এবং অজান্তে যে ভুলটা হয়েছে তার জন্য ক্ষমা চাও। একমাত্র উনিই পারেন সব সমস্যার সমাধান করতে, আমরা তো ওনার আদেশের গোলাম মাত্র। বেশ, সব কিছুই ভালোই চলছিল। এরপর আকবর আবারও কাজে যোগ দেয় এবং পরের মাসে দেশে ফেরার কথা আকবরের। আকবরের দেখতে দেখতে একটা মাস কেটেও যায় এবং আকবর দেশে ফেরে প্রায় দু তিন মাস মতো ছুটি নিয়ে। আকবর বাড়ি ফিরে সবার সাথে দেখা করে এবং তার মায়ের কবরে যায় এবং তার মায়ের কবরে জিয়ারত করে। ঠিক সেই সময় আকবর সেই হাসি শুনতে পায় এবং আকবর হাসির উৎসের দিকে তাকিয়ে দেখে তার মা দূরে দাঁড়িয়ে হাসছে আর হাতের একটা মানুষের অর্ধেক অংশ নিয়ে কামড়ে খাচ্ছে এবং আকবরের দিকে সেই হাত ছুঁড়ে মারে হঠাৎ। সেই হাতটা এবার মাকড়সার মতো করে আকবরের শরীর বেয়ে উঠে গলা চেপে ধরে এবং ঠিক তখনই সেই আকবরের মায়ের রূপ ধরা ঘোল জিনটি মুহূর্তের মধ্যে সামনে আসে ও মুখটা হা করে। মুখের হাঁটা ছিল বুক পর্যন্ত বড়। সেই মুখ থেকে একটা সাপ বেরিয়ে এসে আকবরের পা থেকে বুক পর্যন্ত জড়িয়ে ফেলে এবং সেই ঘোল জিনটি বলে, বুড়বক চালা থা মেরে বেটে কো বন্দি বানানে, মত কে ঘাট উতর কে আয়া দোনো কো, উস ইমাম কো উসকা সাথী কো ভি, আব তেরে বাড়ি, আগর হিম্মত হ্যায় তো মুঝে বন্দি বানা কে দিখা, আজ সে দিন গিননা শুরু করলে, তেরে সব অপনো কো মত কে ঘাট উতারুঙ্গা, বুলানা জিসকো বুলানা হ্যায়। এই বলে জিনটি চলে যায়। আকবর বাড়ি ফেরে। আকবর সেদিন বাড়ি ফেরে কিন্তু এ বিষয়ে কাউকেই জানায়নি সে। আকবরের সাথে কবরস্থানে ঘটা ঘটনার বেশ কিছুদিন পর আকবরের মেশোর ছেলে রামিজ খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। রামিজের সেদিন রাতে ঘুম আসছিল না, তাই সে রাতের বেলা চাঁদ দেখে রামিজ উঠোনে বসে বাঁশি বাজাতে থাকে। কিছুক্ষণ পর রামিজের বাঁশির রিদিমের সাথে কেউ যেন রিদিম মিলিয়ে নাকি স্বরে গুনগুন করে। রামিজ বাঁশি বাজানো বন্ধ করে এবং ঠিক তখনই সেই আওয়াজটাও বন্ধ হয়ে যায়। রামিজ তখন মনের ভুল ভেবে আবারও বাঁশি বাজাতে শুরু করে। এইবার সেই আওয়াজটা শুনতে পাওয়া মাত্রই বাঁশি বাজানো থামিয়ে দেয় রামিজ। কিন্তু এইবার রামিজ ঠিক সেই গুনগুন সুর শুনতে পায়, তার সাথে একটা ফেসফেসে হাসির শব্দ শুনতে পায়। রামিজ চারিদিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। রামিজ উঠে দাঁড়িয়ে ঘরে যাবে, ঠিক তখনই তার পাজামাটা পিছন দিক থেকে কেউ টেনে ধরে। রামিজ পিছনে ফিরে দেখে একটা কালো অবয়ব যার শরীরে হাড়ের সাথে চামড়া চুপসে আছে আর মাথা ভর্তি চুল, মুখ থেকে জিভটা ঝুলে আছে বুক পর্যন্ত। রামিজ এই দৃশ্য দেখে কোনো রকমে এক দৌড় মারে ঘরে ঢুকে এবং তারপর দরজা বন্ধ করে দেয়। রামিজ দরজার সামনে থেকে তাড়াতাড়ি এসে ভয়ে খাটের তলায় ঢুকে গিয়ে দেখে সেই খারাপ জিনটা খাটের তলায় বসে আছে আর রামিজকে দেখে খিলখিল করে হাসছে। রামিজ তখন পিছনে ফিরতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর দেখে আকবরের মায়ের মৃতদেহ, যেটা খুবলে খেয়ে কেউ ওখানে ফেলে রেখেছে। ঠিক তখনই আকবরের মায়ের খুবলে খাওয়া মৃতদেহটা রামিজের দিকে ফিরে তাকায় আর শক্ত করে রামিজের হাত চেপে ধরে। রামিজ জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু রামিজ পরে বুঝতে পারে যে রামিজ ছাড়া তার চিৎকারটা কেউ শুনতে পারছে না। এইবার রামিজ আল্লাহকে স্মরণ করতে থাকে আর রামিজ এক মুহূর্তের জন্য উঠে দাঁড়ায়, কিন্তু তখনই জ্ঞান হারিয়ে পড়ে যায়।
পরদিন সকালে রামিস দরজা খুলছিল না দেখে তাই বাড়ির সদস্যরা দরজা ভেঙে রামিসকে অচেতন অবস্থায় উদ্ধার করে। রামিসকে ধাতস্থ করার পর রামিস সব ঘটনা খুলে বলে এবং রামিসের হাতের যে অংশটা আকবরের মৃত মায়ের দেহ ধরেছিল সেখানটা দেখায়। সেখানে পুরো কালো দাগ হয়ে গেছে। সেদিন ওই গ্রামের হুজুরকে ডেকে আনা হয় এবং হুজুর বাড়িতে পা রেখেই আল্লাহু আকবর বলে পা সরিয়ে নেয়। হুজুর বলেন, আমাকে মাফ করুন, আমার দ্বারা সম্ভব নয়। ওদিকে আকবর তার বন্ধু কাব্যকে কল করে এখানে যা যা ঘটছে সব জানায় আর বলে ইমাম সাহেবকে খবর দিতে কাব্য আকবরের কথা মতো সেই মসজিদেও যায়। সেখানকার মসজিদের মুয়াজ্জিনের থেকে খবর পায় ইমাম সাহেব বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন বেশ কিছুদিন হলো। কাব্য তখনই আকবরকে কল করে এবং বলে যে ইমাম সাহেব আর এ দুনিয়াতে নেই। আকবর বলে, বন্ধু, ইমামকে এই শয়তানটাই কিন্তু মেরেছে। কাব্য আকবরকে তখন জিজ্ঞাসা করে, তুই কি করে জানলি? আকবর বলে, ও সব কথা পরে হবে, এই বলে ফোন রেখে দেয় তখন আকবর। আরেক দিকে পরদিন সকালে রামিজের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় তার ঘর থেকে। রামিজের কবর জানাজা শেষ করে সবাই বাড়ি ফেরে এবং রীতিমতো আকবরের কপালে চিন্তার খাঁজ পড়ে যায়। আকবর সেদিন রাতে ঘুমিয়েছিল কিন্তু আকবরের কিছুতেই ঘুম আসছিল না। একটা সময়তে আধো হালকা ঘুম ভেঙে যায় তার এবং জালনার ক্যাচকুচ শব্দে তার ঘুমটা সম্পূর্ণভাবেই ভেঙে যায়। তখন আকবর দেখে তাদের ঘরের বাম দিকের জানলাটা খোলা বাতাসে নড়ছে। আকবর উঠে জানলা বন্ধ করে শুয়ে পড়ে। এইভাবে তিনবার একইভাবে খোলা জানলা বন্ধ করে আকবর এবং শেষবার জানলা বন্ধ করে পিছনে ফিরতেই এক সজোরে ঘুষি মারে সেই আকবরের মুখে। আকবর ফ্লোরে পড়ে গিয়ে মুখ ধরে গড়াগড়ি দিতে থাকে। এমন সময় আকবরের ডান পা ধরে অদৃশ্য কেউ টেনে হেঁচড়ে উঠোনের মাঝে নিয়ে আসে আর একটা আছাড় মারে। সেই সময় আকাশ ভরা কালো মেঘের ঘনঘটা হয়ে বৃষ্টি নেমে আসে আর বিদ্যুতের চমকও হতে থাকে। বিদ্যুতের ঝলকানির আলো পড়লে দেখে তার সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে এবং যেমন চেহারা রামিস দেখেছিল ঠিক তেমনই সেই চেহারা। আকবরের চারিপাশে কালো কালো বিষাক্ত সাপ এক হাত ফনা উঁচিয়ে ফোঁসফোঁস করতে আছে এবং ঠিক তখনই আকবরের বড় ভাই কুদ্দুস, যিনি সাজিদ ভাইকে এই সব ঘটনা বলছেন, উনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয় আর আকবরের বড় ভাই কুদ্দুস দেখে আকবর মাটিতে পড়ে আছে। কুদ্দুস বের হওয়া মাত্রই সব যেন হাওয়ায় মিলিয়ে যায় এবং কুদ্দুস এসে বাড়ির সদস্যদের ডেকে নিয়ে যায় আকবরকে ধরে তুলে নিয়ে আসার জন্য। আকবরের তখন দাঁড়ানোর মতোই ক্ষমতা ছিল না এবং সারা শরীরে তখন রক্ত মাখা ছিল। আকবর আর সেই তীব্র ব্যথা যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন ডাক্তার ডেকে আনা হয় এবং তাকে কিছুটা ধাতস্থ করা হয়। কুদ্দুস আকবরকে জিজ্ঞাসা করেন, সমস্যা কি বলো তো আমায় খুলে। আকবর জানায় বিস্তারিত বিষয়, কুয়ালালামপুরের থেকে গতকাল পর্যন্ত যা যা ঘটেছে সব ঘটনা। কুদ্দুস তখন বলে, আমি দেখছি কি করা যায়। কুদ্দুস অনেক খুঁজে একজন আলেমের খোঁজ পান। আলেম আকবরদের বাড়িতে আসেন এবং কিছু আমল করেন কিন্তু সেই জিনকে হাজির করতে পারেননি তাই তিনি পরপর চার দিন চেষ্টা করার পর সেই জিনকে হাজির করেন। সেই আলেমকে সেই ঘৌল জিন বলে, শোন, তুই এদেরকে যদি সাহায্য করতে চাস তাহলে কিন্তু আমি তোর পিছনে পড়ে যাব। পারবি তো তখন সামলাতে? তোর নাতনির বয়স 3 বছর, ওকে জ্যান্ত গিলে ফেলব। এই বলে জিনটা তখন চলে যায়। দিন দিন আকবর শুকিয়ে যেতে থাকে আর প্রতিদিন রাতে ভয় দেখাতে থাকে আকবরকে। এইবার শুরু হয় বাড়ির সদস্যদের সাথে ঘটনা। কুদ্দুসের স্ত্রী রাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই ঘুম ভেঙে যায়। কুদ্দুসের স্ত্রী জল পিপাসা লাগায় ঘরের জলের পাত্রের কাছে গিয়ে দেখে পাত্রে জল নেই, তাই রান্নাঘরে জল খেতে যায়। কুদ্দুসের স্ত্রী জল খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে নিজের ঘরে যাবে এমন সময় উঠোনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এটা তিনি দেখতে পায়। কুদ্দুসের স্ত্রীকে ওখানে বলার এক মুহূর্তে কুদ্দুসের স্ত্রী সামনে এসে বলে, আমাকে চিনতে পারছো না? বলে সেই ছায়ামূর্তিটা তার নিজের মাথাটা ছিঁড়ে কুদ্দুসের স্ত্রীর দিকে বাড়িয়ে দেয়। কুদ্দুসের স্ত্রী এক পলকে তাকিয়ে দেখে সেটা রামিজের মাথা। তখন ভয়েতে দুই চোখ বন্ধ করে আর তখনই সব নিশ্চুপ হয়ে যায়। কুদ্দুসের স্ত্রী চোখ খুলে আর কিছু দেখতে পায়নি।
তাই সে নিজের ঘরের দিকে যেতে থাকে। এমনই সময় বারান্দা সিলিং থেকে রমিজের মৃতদেহ কুদ্দুসের স্ত্রীর গায়ের উপর ঝুলে পড়ে, আর তখনই জ্ঞান হারিয়ে পড়ে যায় কুদ্দুসের স্ত্রী। পরদিন সকালে কুদ্দুসের স্ত্রীর জ্ঞান ফেরানো হলে কুদ্দুসের স্ত্রী আগের দিন তার সাথে যা যা ঘটেছে সব কিছু জানায়। আকবর ভাবছে তার জন্য বাড়ির সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছে, মাকে মেরে ফেললো, রমিজকে মেরে ফেললো, এবার না জানি আর কাকে কাকে মারবে। তাই আকবর আর কারো জীবনে ঝুঁকি নেবে না এইটা সে ঠিক করে, এবং সেদিন বাড়ির সবাইকে এক কথায় জোর করে পাঠিয়ে দেয় পাশের বাড়িতে, তাদের কাকার ভিটেতে। তখন থেকে আকবর ওই ভিটেতে একাই থাকে। আমাদের ভিটের আশেপাশের বাড়ির লোকেরা আকবরের হাসি কান্না চিৎকার শুনতে পায় এবং কুদ্দুস সাজিদ ভাইকে বলে, দেখেন ভাই, যদি কিছু করতে পারেন তাহলে খুব উপকৃত হব। আচ্ছা, আমাকে একটু সময় দেন। এই বলে সাজিদ ভাই তখন সেইখান থেকে বিদায় নেয়। রাতে সাজিদ ভাই তাহাজ্জুদের নামাজ আদায় করেন এবং জিন হুজুরদের স্মরণ করেন। একজন জিন হুজুর আসেন, সাজিদ ভাই আকবরের ঘটনা তখন তাকে সব কিছু বিস্তারিতভাবে জানায় এবং জিন হুজুর বলেন কাল খবর নিয়ে জানাবেন। কথা মতো পরদিন সেই জিন হুজুর আসেন এবং সাজিদ ভাইকে বলেন ওই ঘোল সম্প্রদায়ের এক শয়তান জিন হচ্ছে সেইটা, এখন সে এসেছে তার ছেলের মৃত্যুর বদলা নিতে। সমস্যা তেমন কিছু হওয়ার কথা না, এটা সাধারণত মানুষের রক্ত মাংস খায়। সাজিদ ভাইকে কিছু আমল শিখিয়ে দেন এবং সেই জিন হুজুর তারপর সেখান থেকে চলে যান। পরদিন সাজিদ ভাই কুদ্দুসের সাথে যোগাযোগ করেন এবং কুদ্দুস অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে সাজিদ ভাইয়ের সাথে ময়মনসিংহ রওনা দেন। সাজিদ ভাই ও কুদ্দুস দুইজনে কুদ্দুসের কাকার ভিটেতে ওঠেন এবং তার পরের দিন সাজিদ ভাই এসারের নামাজ আদায় করেন। কুদ্দুসের সাথে আকবর যে বাড়িতে আছে সেখানে যায়। সাজিদ ভাই যেই বাড়িতে আল্লাহর নাম নিয়ে ঢোকেন আর বাড়ির মেন দরজা বন্ধ করে দেন। সাজিদ ভাই দেখেন পুরো বাড়িটায় যেন অন্ধকার জমাট বেঁধে আছে। এমন সময় সেই বাড়ির প্রত্যেকটা রুমের দরজায় অনবরত কড়া নাড়ার শব্দ আসছিল এবং সাজিদ ভাই দেখেন সেই বাড়ির ভেতর থেকে একটা জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে। সাজিদ ভাই একটা মন্ত্র পড়ে শরীর বন্ধ করেন এবং সেই শয়তানের উদ্দেশ্যে বলেন, এত লুকোচুরি খেলে লাভ কি, এসেছি তোমার সাথে কথা বলতে। সেই অন্ধকার থেকে উত্তর ভেসে আসে তখন, কোনো লাভ নেই, আমি ওকে মেরেই তবে যাব। ঠিক এমন সময় সাজিদ ভাই খেয়াল করেন সাজিদ ভাইয়ের পিছন থেকে একটা ছায়ামূর্তি দ্রুত এক পাশ থেকে অন্য পাশে চলে গেল। সাজিদ ভাই বলে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতেই, একা না দোকা। আচ্ছা শোন, তবে আমি সব বিষয়টা জানি, আকবর না জেনে ভুল করে ফেলেছে। তখন সেই অন্ধকার থেকে বেরিয়ে আসা দুইজন কালো কালো অবয়ব, একজনের বোরখা পরা আর একজনের জুব্বা পরা। সাজিদ ভাইকে তারা দৈত্য কণ্ঠে বলে, ওই হারামির বাচ্চা, আকবরের জন্য আমরা আমাদের দুই সন্তানকে হারিয়েছি, এখনো নিস্তার নেই। সাজিদ ভাই বলেন, দেখ আমি বারবার বলছি, আকবর না জেনে ভুল করে ফেলেছে। প্রথম সন্তানটাকে আকবর মেরে ফেলে আর দ্বিতীয় সন্তানকে ওই ইমাম মেরে ফেলে। সাজিদ ভাই বলেন, কিন্তু ইমাম তো তোমার ছেলেকে বোতল বন্দি করেছিল। সেই অবয়ব বলে, সেই বোতল অসাবধানতা বশত ভেঙে যাওয়ায় আমার ছেলে মুক্ত হয়ে যায় এবং ইমাম তাকে আর বন্দি করতে পারছিল না, তাই মন্ত্রের সাহায্যে আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলে। সাজিদ ভাই সেই অবয়বদের বোঝাতে থাকে, কিন্তু তারা একেবারেই নাছোড়বান্দা এবং আকবরকে মারবেই, এটা তারা সবাই সাজিদ ভাইকে বলতে থাকে। এমনই সময় সাজিদ ভাই আমল শুরু করে এবং এবার সাজিদ ভাই কিছু মন্ত্র পড়তে পড়তে আকবরের ঘর থেকে বের করার উদ্দেশ্যে রুমের ভিতর প্রবেশ করতে যাবে, ঠিক তখনই কিছু একটা সাথে বাধা পেয়ে পড়ে যান আর এক মুহূর্তের জন্য মন্ত্রটা সাজিদ ভাইয়ের মুখ থেকে আটকে গেছিল এবং ঠিক তখনই সাজিদ ভাইকে কেউ একটা ছুঁড়ে ফেলে দেয় উঠোনে। আর সেই সময় সাজিদ ভাই প্রচণ্ড আঘাত পায় হাতে ও পায়ে এবং কোমরে। একটা কালো অবয়ব যা শরীরের হাড়ের সাথে চামড়া চুপসে আছে আর মাথা থেকে কোমর পর্যন্ত চুল উচ্চতা প্রায় 7-8 ফুট,
সেই অবয়বটা আকবরের পা ধরে টেনে আনলো আর দুটো আছাড় মেরে সেই অবয়বটা এক লাফে সাজিদ ভাইয়ের যেন বুকের ওপর উঠবে, ঠিক তখনই একটা সাদা আলোর কুণ্ডলী ওই অবয়বকে এসে সজোরে এক ধাক্কা মারে। সেই অবয়ব ছিটকে একদিকে পড়ে যায়। তখন সেই সাদা আলোটা আসল রূপে আসে এবং সাজিদ ভাই বুঝতে পারে সেটা তার জিন হুজুর। এইবার সেই ঘোল জিনকে একের পর এক আছাড় মারতে থাকেন জিন হুজুর। এক পর্যায়ে সেই ঘোল বাধ্য হয়ে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব। তখনই সেই জিন হুজুর তাকে ছেড়ে দেন আর বলেন, কখনো এর আশেপাশে ভিড়লে তোর খবর আছে, সেদিন আর জান নিয়ে কিন্তু ফিরতে পারবি না। সেই জিন চলে যায়, কিন্তু আকবরের একটা পার্মানেন্ট লস হয়। আকবরের বাম হাতটা ঠিক করে আগের মতো কাজ করে না, কিন্তু তার জীবন বেঁচে যায়। সবসময় সব সমস্যার সমাধান কিন্তু হয় না। কিছু সমস্যা পূর্ণ সমাধান পায়, কিছু সমস্যার সমাধান হয় না। এমন কোনো কথা নেই যে জিন সব কিছু সমাধান করতে পারবে। আসলে বিষয়টা, জিন আল্লাহরই সৃষ্টি, তাই জিনদের কিছু ক্ষমতা আল্লাহ দেননি। সব জিনের ক্ষমতা সমান হয় না, তাই আমি আপনাদের বলবো, এই ডিজিটাল দুনিয়াতেও এমন কিছু ঘটনা মানুষের সাথে ঘটে যায় যেটা অন্যের সাথে রূপকথার গল্প ছাড়া আর কিছুই লাগে না। তাই এক একটা কদম ফেলার আগে 10 বার ভাবুন আর ঈশ্বরের শরণাপন্ন থাকার চেষ্টা করুন। ঈশ্বর একদিন আপনাকে আলোর পথ দেখাবেন। ঈশ্বর ধোকা দেয় না, সত্যি মন থেকে ডাকুন, দেখবেন সারা ঠিকই পাবেন। অসহায় মানুষের ওপর অত্যাচার ঈশ্বর কখনোই মেনে নেন না। অসহায় মানুষের ওপর অত্যাচার হলে ঈশ্বরের হৃদয় কেঁপে ওঠে আর কর্মফল অবশ্যই প্রতিশোধ গ্রহণকারী। তাই কিছু ভুল করার আগে 10 বার ভেবে নেবেন। খোদা হাফিজ, সাজিদ। আমি রাজদীপ এবং সাজিদ ভাই দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাবো যে এরকম ভয়ের ঘটনার একটা উপস্থাপনাতে এইরকম একটা মাত্রায় একটা ভয়ের ঘটনা শেয়ার করার জন্য। এবং আপনাদের কাছেও আমি বলবো যে এরকম রাত্রিবেলায় বা যে কোনো সময়তে যখন আপনারা একা কোথাও রয়েছেন, যদি এরকম কখনো কিছু যদি আশেপাশে দেখেন, চেষ্টা করবেন সেই জায়গা থেকে সরে আসার, কখনো সেই জায়গার মধ্যে ইনভলভ হবেন না। কারণ এই জিনিসগুলো আমরা যতটা শুনতে ভালো লাগে, আমাদের যতটা শুনতে ভালো লাগে, বাস্তবে কিন্তু যার সাথে এই ধরনের কষ্টকর ঘটনা ঘটে একমাত্র তারাই বোঝে যে এই কষ্টটা কীরকম। তাই আপনাদের কাছেও অনুরোধ যে আপনারা অবশ্যই এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকবেন। আগামী দিনেও সাজিদ ভাইয়ের কাছ থেকে এরকম আরও ভয়াবহ ঘটনা আমরা যে পাবো এটা কিন্তু প্রত্যাশা রইল। যাই হোক, এবার আমাদের পরবর্তী এবং শেষ ঘটনাতে এগোনো যাক। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের চ্যানেলের একজন ঘটনা প্রেরক, তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ রায়চৌধুরী। এবং ইন্দ্রদার সাথে এই ঘটনাটা কিন্তু ইন্দ্রদার একজন চেনাজানা একটি মানুষ কিন্তু শেয়ার করেছিল। এবং আশ্চর্যের বিষয় যে এই ঘটনাটার মধ্যে কিন্তু একটু অন্য ধরনের ভয় জড়িয়ে রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে আপনারা শুনলেই বুঝতে পারবেন। শুধু এটুকুনি বলতে পারি যে এই ঘটনাটার মধ্যে কিন্তু কোনো অশরীরী হাওয়া বা অশরীরী ছায়া এই সমস্ত কিন্তু কিছু নেই। এই ঘটনাটার মধ্যে রয়েছে একটা টেডি বিয়ার। তো কি সেই ঘটনা, চলুন তাহলে শুনে নেওয়া যাক এবং দেখা যাক যে কতটা ভয় জড়িয়ে থাকতে পারে এই ঘটনাটির মধ্যে। নমস্কার, আমি ইন্দ্রজিৎ রায়চৌধুরী। আজ আপনাদের সঙ্গে আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে এলাম। ভৌতিক সত্যি ঘটনা সহজে কিন্তু পাওয়া যায় না। এই ভৌতিক উপলব্ধিগুলো আমি পাই আমারই যারা গল্পের শ্রোতা তাদের কাছ থেকে। আজকের এই ঘটনাটা আমার সঙ্গে শেয়ার করেছেন আমারই একজন শ্রোতা, শর্মিষ্ঠা চন্দ্র ঘোষ। এই ধরনের ঘটনা খুব একটা আমাদের জীবনে সচরাচর ঘটে না। আমরা আজকের ঘটনাটা যখন শুনবেন তখন বুঝতে পারবেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ঘটনা আমরা সিনেমাতে দেখেছি। তা আসি, চলুন আজকের গল্পটা শুরু করি।
ঘটনাটা কলকাতার নয়, খড়গপুরের, এবং এটি ম্যাডামের বর্দির বাড়ির ঘটনা। ম্যাডামের বর্দি খড়গপুরে থাকতেন জায়বাবুর চাকরি সূত্রে। যে বাড়িতে তারা ভাড়া নিয়েছিল ঠিক তার প্রতিবেশীর বাড়ি এই ঘটনাটা। একটা ছোট্ট পুতুল মানে টেডি বিয়ার নিয়ে। অনেকেই এইরম ধরনের ঘটনা দেখেছেন যে টেডি বিয়ারের থেকে কি হতে পারে। আজকে বলি সেই প্রতিবেশীর বাড়িতে যখন ম্যাডামের দিদি মানে শর্মিষ্ঠা ম্যাডামের দিদি বেড়াতে গিয়েছিলেন, সেই সময় এই ঘটনাটা তাদেরকে সেই তাদের প্রতিবেশী বলেছিল। তাদের বাড়িতে একটা ছোট টেডি বিয়ার ছিল, তার নিজের বাচ্চা, তারাও এসেছিল একটা বাড়িতে ভাড়াতে। তা সেই টেডি বিয়ারটা নোংরা হয়ে যাওয়ার ফলে সে ওটাকে কাচবার ব্যবস্থা করেছিল এবং রোদ্দুরে কেচে রাখার জন্য, শুকোনোর জন্য রেখে দিয়েছিলেন। কিন্তু সেটা ভালো করে শুকায়নি, তা বাচ্চাকে কি করে দেবে, তা কিছু করার নেই। সেই জন্য ওই টেডি বিয়ারটা বাইরে রাত্রিবেলা শুকোতে দিয়েছিল, মানে বাইরে বারান্দাতে। বাচ্চাটা ওই টেডি বিয়ারটা নিয়ে সব সময় খেলত। হঠাৎই সকালবেলা উঠে দেখে বাইরে যে টেডি বিয়ারটাকে শুকাতে দেওয়া হয়েছিল সেটা বাচ্চার ঠিক পাশে রয়েছে এবং বাচ্চাটিকে জড়িয়ে ধরে আছে। প্রথম কথা, প্রতিবেশী ভদ্রমহিলা তো খুব অবাক হয়ে যায়, কারণ বাচ্চার কাছে ওইটুকু অত টেডি বিয়ারটা এলো কি করে, প্রথমে মাথায় আসে না। তারপরে ভাবে হয়তো তার হাজবেন্ড রেখেছে, দেখেছে শুকিয়ে গেছে, এইটা ভেবে আর কিছু কাউকে বলেনি। এরপর সেদিন যখন বাচ্চার যে ঘরটা ছিল সেই ঘরটায় টেডি বিয়ারটা রেখে দেওয়া হয়েছে, বাচ্চা স্কুলে আছে, হঠাৎই দেখে বাচ্চার যে খেলনাগুলো আছে সেগুলো চারিদিকে ছড়ানো। আর বাচ্চাটা তারপর থেকে টেডি বিয়ারটাকে দেখতো আর বলতো টেডি বিয়ারটা হাসছে, টেডি বিয়ারটা খেলছে, টেডি বিয়ারটা কাঁদছে, টেডি বিয়ারটা কথা বলছে। এটা প্রথম অবস্থায় মা বিশ্বাস করতে পারেনি, স্বাভাবিক কথা, একটা বাচ্চা কি আর বলতে পারে আর কি আর বোঝে। আর টেডি বিয়ার কি সত্যি কাঁদে? টেডি বিয়ার কখনোই কাঁদতে পারে না, আর টেডি বিয়ার কখনো হাসতে পারে না, এটাই সবার কাছে স্বাভাবিক। তা যাই হোক, একদিন উনি টেডি বিয়ারটাকে রেখে রান্নাঘরে রান্না করছিলেন, হঠাৎ করে হাসির আওয়াজ শুনতে পান। দেখছেন বাড়িতে হাজবেন্ড নেই, বাড়িতে বাচ্চা নেই, তাহলে একটা বাচ্চার হাসির আওয়াজ কোথা থেকে আসবে? সে তৎক্ষণাৎ দৌড়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে পর কোনো হাসির আওয়াজ আর পায় না, অবাক হয়ে যায়। আবার কিছুক্ষণ পর আওয়াজ পাচ্ছে, টেডি বিয়ারটা যেন কথা বলছে। বাচ্চার এই কথা বা টেডি বিয়ারের এই কথাটা শুনে উনি আবারও ভেতরে যান। ভেতরে গিয়েও আবার কোনো কলার আওয়াজ পায় না। উনি এবারে একটু ভীত হয়ে যান। ওনার মনে হয় যে ওনার সন্তান এই কথাটা বলেছিল যে টেডি বিয়ারটা হাসছে, টেডি বিয়ারটা কথা বলছে। একদিন দেখেন বাথরুমের কলটা খোলা আছে, হু হু করে জল পড়ছে। উনি গিয়ে কলটাকে বন্ধ করেছেন, আবার ঘরে চলে এসেছেন, আবার দেখছেন কলটা থেকে ছলছল করে জল পড়ে যাচ্ছে। মগ আছে কোথাও, সেখানে পাওয়া যাচ্ছে না, মগটা রয়েছে বেডরুমের পাশে। বাচ্চাটা একদিন দেখছে বাচ্চাটা হাসছে, আর তার সঙ্গে সঙ্গে টেডি বিয়ারটাও আয়নার সামনে হাসছে। সেই দিন উনি দেখে সত্যি খুব ভয় পেয়ে যায়। মানে ওনার ভয় মানে, ভাবুন একবার, চিন্তা করুন, একটা বাচ্চার ঘরে বাচ্চাও হাসছে, তার সঙ্গে টেডি বিয়ারও হাসছে। টেডি বিয়ারের এই হাসাটা কারুর পক্ষেই সুখকর নয়। উনি খুব ভয় পেয়ে যান এবং খুব ভয়ে উনি দৌড়োদৌড়ি শুরু করেন এবং নিজের হাজবেন্ডকে ফোন করে বলেন অফিসে। হাজবেন্ড অফিস থেকে বলে এটা কি সম্ভব কখনো? একদিন দেখেন বাটি উল্টো করে চামচ দিয়ে কেউ বাজাচ্ছে, অবাক লাগে। চামচ দিয়ে বাটি বাজাচ্ছে সেটা আবার টেডি বিয়ার? এটা হয় সম্ভব কি?
খুব ভয় পেয়ে গেছেন। কিন্তু সেদিন কি করেছেন, উনি ওই মোবাইলটাকে চালু করে ভিডিওটা তুলে রেখেছিলেন। ভিডিওটাকে তোলায় উনি দেখতে পান যে সত্যি হাজবেন্ডকে দেখান যে টেডি বিয়ারটা চামচ দিয়ে বাটির মধ্যে বাজাচ্ছে। সেই মুহূর্তে দুজনেরই চক্ষু চড়ক গাছ। এতদিন ধরে সবাই কে বলে আসছিল যে যে টেডি বিয়ারটা হাসছে খেলছে বাচ্চাটা বলছিল, কেউ বিশ্বাস করেনি। এরপর প্রতিবেশী ভদ্রমহিলা তার হাজবেন্ডকে বলতে শুরু করলো, হাজবেন্ডও বিশ্বাস করেনি। স্বাভাবিক কথা, কেউ বিশ্বাস না করাটাই স্বাভাবিক। এখন সবাই যখন ভিডিওতে দেখতে পেল যে টেডি বিয়ারটা সত্যি বাটি বাজাচ্ছে, তখন অবাকই লাগলো। এরপর একদিন ওনারা ব্যাপারটা বুঝতে পেরে একজন গুণিনকে ডাকে বাড়িতে, মানে গুণিন মানে তান্ত্রিক, ওখানকার খুব বড় একজন তান্ত্রিক, তিনি আসেন। তিনি এসে ভালো করে বাড়িতে ঢোকেন, বাড়িতে ঢুকে দেখেন, যে দেখেই বলেন যে এই টেডি বিয়ারটা আপনার বাচ্চার সাথে খেলতে চাইছে। তখন বলছে, এটা কী করে সম্ভব, একটা টেডি বিয়ারের মধ্যে প্রাণ এলো কী করে? বলো, আপনারা এই বাড়িতে থাকার আগে আর একটা ফ্যামিলি এই বাড়িতে থাকতো, সেই বাড়িতে একটি 7 বছরের বাচ্চা ছিল। সেই বাচ্চাটি হঠাৎই এক রাতে প্রচণ্ড জ্বরে মারা যায়। বাচ্চাটি যখন মারা যায়, সেই বাচ্চাটির আত্মাটা পরিতৃপ্তি পায়নি, সেই বাচ্চাটির আত্মা ওখানে ঘুরে বেড়াতো। আবার নতুন যখন একটি বাচ্চা ওই বাড়িতে এসছে, সেটা দেখে ওই বাচ্চাটি তার সঙ্গে খেলতে চায়। কিন্তু খেলতে চাইলে তো হবে না, একটা মাধ্যম দরকার। ওনারা যে টেডি বিয়ারটাকে বাইরে মেলে দিয়েছিলেন জল ঝরবার জন্য, সেই টেডি বিয়ারের মধ্যে বাচ্চাটির আত্মা ঢুকে যায়, এবং সেই কারণের জন্যই টেডি বিয়ারটা হাসতো কাঁদতো কথা বলতো আর বাচ্চাটি তার সঙ্গে খেলতো। এইটা শোনার পর গুণিন বলে যে আপনাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নেই, বাচ্চাটাকে আপনারা ঠিক মতন রাখুন, আর এই টেডি বিয়ারটাকে আপনারা বাইরে নিয়ে গিয়ে কোনো জায়গায় পুঁতে দিন বা পুড়িয়ে ফেলুন, তাহলে এই বাচ্চাটির মধ্যে যে আত্মাটি রয়েছে সেই আত্মাটি আর বাইরে বেরিয়ে আসতে পারবে না, আর কাউকেই বিরক্ত করতে পারবে না। গুণিনের কথা মতো ওনারা সেই টেডি বিয়ারটাকে দূরে নিয়ে যায়। দূরে নিয়ে গিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। ওই আগুন জ্বালিয়ে দেবার পর কোনোদিনই ওই প্রতিবেশী ভদ্রমহিলা বা তার হাজবেন্ড ওই বাড়িতে আর কোনো আনাগোনা দেখেনি কারোর, বা বাচ্চাটিও কোনোদিন আর বলেনি টেডি বিয়ারটা হাসছে বা টেডি বিয়ারটা কাঁদছে বা টেডি বিয়ারটা কথা বলছে। আজকে যে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই গল্পটা শুনে স্বভাবতই মনে হয় স্বপ্নের মতন। আমরা প্রচুর ইংলিশ মুভি অথবা বাংলা মুভিতে এই ধরনের ঘটনা বা হিন্দি মুভিতে এই ধরনের ঘটনা দেখি, টেডি বিয়ার বা বাচ্চার মধ্যে আত্মা ঢুকে গেছে। আজও সেরকম একটা ভয়াবহ ঘটনা, এবং শুধুমাত্র ঘটনা কাল্পনিক নয়, একটা সত্যি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার, আবার দেখা হবে পরের দিন আরেকটা সত্যি ঘটনা নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আমার ছুটি দিন, আসি। আমি ইন্দ্রজিৎ দাকে বলবো অসংখ্য ধন্যবাদ এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি এই ঘটনাটা যখন আমি এডিট করছিলাম, আমি যখন সাউন্ডটাকে যখন একটু ভালো পর্যায়ে নিয়ে আসছিলাম, তো তখন আমি পুরো ঘটনাটা শুনি, কারণ একটা ঘটনা এডিট করার সময়তে সেই ঘটনার সম্পর্কে জানতে হয়, তবেই গিয়ে কিন্তু আপনি একটা ঘটনার প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়কে আপনি হাতের মুঠোয় নিতে পারবেন। তো আমি যখন শুনছিলাম সেই সময়তে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আমার মধ্যে হয়েছিল। তো থ্যাংক ইউ ইন্দ্রদা এরকম একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আগামী দিনেও যে এরকম ঘটনা আরও পাবো সেটা কিন্তু প্রত্যাশা রইল। আজকের মতো এই 5টা ঘটনাই আপনাদের সবার জন্য ছিল। আশা করছি আজকের পর্বটা বাকি পর্বের মতো আপনাদের পছন্দ হয়েছে।
অবশ্যই যদি আপনাদের কাছেও এরকম যদি ঘটনা জানা থাকে তাহলে লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিন আপনার জানা সেই সেরা ঘটনা আমাদেরকে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ করে। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডিসক্রিপশনেই আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আপনার নাম এবং ঠিকানাটি মেনশন করে দেবেন সেখানে, এবং তার সাথে এটাও আপনি লিখে দেবেন যে আমরা আমাদের পর্বের মধ্যে আপনার নাম এবং কোথা থেকে ঘটনা পাঠাচ্ছেন সেটা উল্লেখ করব কিনা। আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 11:59 আবারও দেখা হবে বেশ কিছু ভয়ের ঘটনা নিয়ে। টিল দেন আমি নির্মাল্য এবং আমার গোটা টিম আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। অবশ্যই দেখা হবে শনিবার রাত্রি 11:59। টাটা।